ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা শুরু করছি আমাদের মাসিক দরস, যেটা সেটা আমাদের যে কিতাবে আমরা দরস দিই সেটা সবাই মুখস্থ হয়ে গেছে আশা করি দিনে, সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাকুল্লা আল আবিদ, কিতাবু তাওহীদ আল্লাযী হুয়া হাকুল্লা আল আবিদ লি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব, মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ। তিনি কিতাবটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি প্রথম থেকেই, যে তাওহীদের ফজিলত, তারপর তাওহীদের বিপরীত শিরকের যে ক্ষতিকর দিক এবং তার শিরক কোথায় হয়, শিরকের কোন কোন ছোটো ছোটো আফরাদগুলি, ছোটো ছোটো জিনিসগুলো তিনি আলোচনা করেছেন। তো গত পর্বে আমরা একটি বিষয় আলোচনা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, আজকে আমরা সেই বিষয়টা আবার শুরু করব এবং ইনশাআল্লাহ আশা করি আলোচনা শেষ করব। আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম লাউ শব্দ নিয়ে, যদি যদি শব্দের ব্যবহার নিয়ে গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি, যদি শব্দ ব্যবহার জায়েজ কিনা, বৈধ কিনা, কখন বৈধ কখন বৈধ না কখন হারাম, এই বিষয়টি নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি। আজকে আবার ধারাবাহিকতা রক্ষার্থে একটু স্মরণ করিয়ে দেব, যদি শব্দ পাঁচ প্রকারে ব্যবহার করা যায়, অর্থাৎ মানুষ কথায় কথায় যদি যে ব্যবহার করে, যদি এটা না হইতো, যদি এটা করতাম, যদি ওইটা হইতো, যদি এই এই যদি শব্দটি ব্যবহার করার বিধান এবং এটা কয় প্রকার। আসলে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তার একটা কিতাবের এই বৈশিষ্ট্য হচ্ছে যেখানে বিভিন্ন মত আছে, হালাল হারামের মাসালা আছে, অর্থাৎ একটা নয়, শিরক সরাসরি নয়, সেখানে তিনি শুধু বিষয়টার ভূমিকা দিয়ে চলে যান, সেখানে বলেন না মিনাস শিরকি অথবা মিনাত তাওহীদ অথবা মিনাল, এটা কিছুই বলেন না, শুধু বলেন বাবু মা জা আফিল্লাও। এটা আলোচনা হচ্ছে অধ্যায় যে লাও বা যদি শব্দটি যদি ব্যবহারের ক্ষেত্রে, কিন্তু বলেন না এটা কি জায়েজ না, কারণ হচ্ছে এটার বিভিন্ন সুরত আছে, এক এক সুরতে এক এক হুকুম আছে। তো প্রথম সুরতটা হচ্ছে আমরা গতকাল আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম সুরতটা হচ্ছে যে শরীয়তের উপরে এতরাজ করা, শরীয়তের উপরে এতরাজ কি জিনিস, যে শরীয়ত মানতে গিয়েই তো আমি বিপদে পড়ছি, যদি শরীয়ত না মানতাম তাহলে বিপদে পড়তাম না, এরকম একটা অনেকটা। উহুদের যুদ্ধে যখন মুসলিমদের সাময়িক বিপর্যয় হয়েছিল, তখন যারা পিছনে থেকে গিয়েছিল আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সাংগ বাঙ্গরা, এরা মুসলিমদের সত্তর জন যখন শহীদ হয়ে গেলেন, মুসলিমরা বলতে আরম্ভ করলো যদি আমাদের অনুসরণ করে চলে আসতে তো মরতো না। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে গেছেন কি যেন জিহাদের কাজে, শরীয়ত জিহাদ হচ্ছে শরীয়ত, তো শরীয়তের মধ্যে তার আপত্তি তুলতেছে এটা, যদি আমাদের অনুসরণ করতো তাহলে মরতো না, নাউজুবিল্লাহ। তো এই যে এই শরীয়তের উপরে আপত্তি তোলা যদি দিয়া, এটা হারাম, এটা হারাম, এটার মাধ্যমে আসলে আল্লাহর এটা বলা আর কি অনেকটা, যেমন কেউ বললো যে যদি হজে না যাইতো তাহলে বোধ হয় পায়ের নিচে ফিস্টে মারা যেত না, হজে তো যাবেই, মারাটা তো ওখানে লেখা আছে শরীয়তে, এটা এটাই যে শরীয়তের হজের উপর দোষ দিয়ে, আল্লাহর শরীয়তের উপর দোষ দিয়ে কোনো কথা বলা যেন জায়েজ না, এরকম কোনো কিছু দেখা গেলে তখন সাথে সাথে বলতে হবে এটা আল্লাহর শরীয়তের উপরে দোষ দিচ্ছেন আপনি, এটা না জায়েজ। দ্বিতীয় আরেকটা যদি হচ্ছে আল্লাহর তাকদীরের উপরে এতরাজ তোলা, আল্লাহর তাকদীরের উপরে, আল্লাহর তাকদীর আল্লাহর লিখনের উপরে আপত্তি তোলা, যে আল্লাহ তাআলা এটা এটা যদি কোনো না না করতেন তাহলে তো আমাদের এই বিপদ হইতো না, এরকম অনেকটা এরকম, অর্থাৎ যদি আমাদের সাথে থাকতো তাহলে তো হত্যা হইতো না, এটা আমাদের সাথে থাকা এটা আলাদা মাসালা, অর্থাৎ কেউ যুদ্ধে যায় নাই, যুদ্ধে না যেয়ে ঘরে বসেছিল, তারা বেঁচে গেছে মনে করতেছে, এখন যারা যুদ্ধে গেছে তখন তারা মনে করছে যদি তারা আমাদের সাথে থাকতো, অর্থাৎ সাথে থাকে, এখন বলে না যে যুদ্ধে কেন গেলো, এটা বলেনি, যুদ্ধে গেলে যুদ্ধ তো শরীয়ত,
জিহাদে। এখন বলতে যদি আমাদের সাথে থাকতো তাহলে মারা যেত না। এখন কিসের উপরে এতরাজ করলো? এতরাজ করলো যে আল্লাহ তাকদির লিখছে তাকে যাওয়া, এই জন্য সে মারা গেছে ওখানে। তো এই জাতীয় তাকদির উপরে এতরাজ, যেটা আল্লাহর আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে যে ব্যক্তি আপত্তি তোলে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে যে ব্যক্তি আপত্তি তুলবে সে ব্যক্তি হারাম কাজ করবে, এটাও হারাম কাজ করবে, এটাও হারাম। এই জন্য দুইটা জিনিসই হারাম। যেমন সূরা আল ইমরানের 156 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দরাবু ফিল আরদি আও কানু গুযযা লাও কানু ইনদানা মা মাতু মা কুতিলু। হে ইমানদারগণ, তাদের মতো হইও না যারা কাফের হয়ে গেছে এবং তাদের ভাইদেরকে বলছে যদি তারা কোনোদিন সফর করে কোনো কাজে অথবা যুদ্ধ করে, যদি তারা না যাইতো তাহলে বেঁচে যাইতো, তারা মরতেও না, হত্যা হইতো না, এই কথা তারা বলে থাকে। অর্থাৎ যে তারা সফরে গেলে হত্যা মরে যায় আর যুদ্ধে গেলে হত্যা হয়, এই জন্য তারা এটাকে অস্বীকার, যে আমাদের সাথে থাকতে মারা যেত না। এই তাকদীর, তাকদীর উপরে এতরাজ, যে আল্লাহ এটা লিখছে যদি ওইটা হইতো তাহলে এটা হইতো না, এরকম যে তাকদীর উপরে এতরাজ করছে মানে আল্লাহর লেখার উপরে আপত্তি তুলছে, এটাও হারাম, এটাও হারাম। আরেকটা আছে যে তিন নম্বর হচ্ছে যে কোনো একটা কাজ ঘটে গেছে তখন আপনার মনে হচ্ছে যে এইটা হলো কেন, এইটা এটা এটা আফসোস করতে সারাক্ষণ যে এটা কেন করলাম, কেন করলাম আমি, এটা কেন করলাম, এটা কেন করলাম, এরকম ঘটনা আপনি ঘটতে সারাক্ষণ আফসোস করে মরতেছেন, এটাও হারাম। কোনো পিছনে যদি না করতাম, যদি হায় যদি আমি এটা না করতাম তাহলে তো আমার জিনিসটা নষ্ট হইতো না, বা আমি ঘর থেকে বের না হলে আমার হাড় ভাঙতো না। এই জাতীয় কত রকমের কথা যারা বলে, এগুলি বেশিরভাগ হচ্ছে আগে হাড় কোনো একটা বিষয়ের উপর আফসোস করা, যে জিনিসটা ঘটে গেছে কোনো একটা বিষয় আফসোস করা। তো এইটা একটা ফেরেশানি মানুষের অন্তরে নিয়ে আসে। আল্লাহ তাআলা ফেরেশানি চান না, আল্লাহ চান অন্তরের মধ্যে প্রশান্তি প্রশস্তি চায়। আল্লাহ তাআলা চায় ইমানদার সবসময় প্রশস্ত মনে থাকবে, তার অন্তর প্রশস্ত থাকবে, সংকীর্ণ হবে না। এই জন্য এটা হারাম, এটা করা জায়েজ নেই। এটা দলিল আমরা একটু আগে সামনে পাবো ইনশাআল্লাহ কোরআন আর রাসূলের হাদিস থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যেটা উপকারী সেটা করো, যেটা ওইটা আল্লাহ সাহায্য তুমি কামনা করো, তুমি অপারগ হয়ে যেও না, এবং যদি কোনো কিছু হয়ে যায় তোর বলো যে তোমার, তখন বলিও না যে লাও, বলো যে আল্লাহ আমার জন্য এটা রেখেছেন এই জন্য হয়েছে, কারণ লাউর দ্বারা শয়তানের পথ উন্মুক্ত করা হয়, এটাও জায়েজ নেই। জন্য ধরেন একজন মানুষ ব্যবসায়ী সামগ্রী কিনলো মনে করলো যে লাভ হবে, লাভ না হইয়া সেটা হয়ে গেল লস, লাভ না হইয়া যে লস হলো, এখন সে আফসোস করতে করতে যদি মরে তাহলে তো লাভ তো নাই, বরং তার বলা উচিত ছিল এটা যে আল্লাহ যেটা লিখেছেন ওইটাই। কয়েকদিন থেকে একজন মানুষ আমাকে ফোন করতেছে, বলতেছে যে উত্তর দিতে, সেটা হচ্ছে আমি উত্তর দেইনি, বলতেছে যে আমি যেটা ধরে এটাই লস হয়, এখন আমার কি এই যে আফসোস করে মরতেছে, এটা না করে আল্লাহ কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, বলা দরকার ছিল এটা আল্লাহ যা চেয়েছেন সেটা হয়েছে, আল্লাহ যা তাকদীর লিখেছেন এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে আমি সেটা জানি না, আল্লাহর প্রতিটি কাজের মধ্যে হেকমত আছে, এটা বলা দরকার ছিল। এটা না বলে সে কেন লস হইলো, যেটা ধরে এটাই লস হয়, এখন সে আফসোস করতেছে যে আরে যদি কোনো আমি এটা না করতাম তো তোমার লস হইতো না, লসের চিন্তায় সে জান দিয়ে ফেলতেছে, এটা হারাম, এটা হারাম, কারণ সে আফসোসের মধ্যে পড়ে আছে। তাহলে তিনটা, শুধু আফসোস করতে গিয়ে, শুধু আফসোসের আফসোসের উপর আফসোস থাকলে এটাও হারাম, আল্লাহর শরীয়তের উপরে অভিযোগ তুলে এটাও হারাম, তাকদীরের অভিযোগ, তাকদীরের উপরে অভিযোগ তুলে সেটাও হারাম। আরেকটা আছে, চার নম্বর হচ্ছে কেউ আশা করছে যে একটা ভালো কাজ যদি আমি যদি কোনো থাকি, আমি যদি কোনো এই এই কাজটা করতে পারি তাহলে আমার আমার স্বভাবে বলো, আমি যদি ওখানে থাকি আমি অন্যায় কাজটা করতে পারবো, অথবা মানুষের নিয়ত অনুসারে কোনো একটা জিনিস আশা করে, এবং আশা করার বিধানটা হচ্ছে নিয়ত অনুসারে তার স্বভাব হবে বা গুণা হবে, যে যেটা নিয়ত করে সেটা। এর হাদিস দলিল আমরা গত দর্শে দিয়েছিলাম, আজকে শুধু ইঙ্গিত করে যাব। সেখানে চারজনের মাসালা আলোচনা করছে, চারজন হচ্ছে, একজন বলছে যদি আমার কাছে ওর মুখের মতো সম্পদ থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তা দান করতাম, এখন সে ভালো চাইছে সুতরাং তার স্বভাব হবে। আরেকজন বলছে যদি আমার মতো আমার অমুকের কাছে অমুকের কাছে এরকম সম্পদ আছে, আমার কাছে এরকম সম্পদ থাকলে আমি সিনেমা হল দিতাম। এই ব্যক্তি যে খারাপের আশা করছে এই জন্য খারাপ তার গুণা হবে, খারাপ গুণা হবে, সে তো বলে ফেলছি এটা। এই জন্য আরেক গোষ্ঠী আছে যে ব্যক্তি বলে যে আর এদের মধ্যে এদের মধ্যে এদের আর চাইদম সাইরকম মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি
ভালো কাজ করতে পারছে, ভালো কাজ করছে, আরেকজন যে খারাপ কাজ করছে, মানুষ এরকম ভালো করে খারাপ করে, আর কেউ ভালো আশা করে কেউ খারাপ আশা করে, এই সাইড বাইরে সাইডের বাইরে নয়। এখন এদের মধ্যে যে ব্যক্তি পয়সা নাই কিন্তু পয়সা আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ত ছিল, যদি আমার টাকা থাকতো আমি আল্লাহর রাস্তায় দিতাম, সে দুজনে সবে বেশি পাবে, সব সমান সমান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাহুমা বিল আজরে সওয়া। আর যে ব্যক্তি বলছে যে অমুকে গুনার কাজ করতেছে, আমি যদি গুনার কাম করতে পারতাম এরকম, তা অহম ফাহুমা বিল আজরে সওয়া, গুনার মধ্যে সে ব্যক্তি সমান, হাদিসটি আহমদ বর্ণনা করেছেন। তো এইটা কি, এটা হচ্ছে যেরকম আশা করে এরকম, তো আশার মধ্যে কেউ যদি এরকম আশার মধ্যে ব্যবহার করে তাহলে সেটা যেরকম আশা করে সেটা অনুসারে যদি ব্যবহার করা যায় হবে, যদি কোনো ভালো আশা করে ব্যবহার করা যায় হবে, খারাপ আশা করলে ব্যবহার করা হারাম হবে। আরেকটি হচ্ছে যদি হচ্ছে যে এটা সংবাদ দেয়া, যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন বলি আমরা যদি কোনো আজকের দার্সে আমি হাজির থাকতে উপকৃত হতে পারতাম, এটা শুধু সংবাদ দেয়া যে আমি দার্সে হাজির থাকলে উপকৃত হতে পারতাম, এখানে কোনো আশা নাই, কারো উপর শরীয়তের উপরে কোনো এতরাজ নাই, আফসুস নাই, আবার এখানে কোনো তাকদির উপরে কোনো এতরাজ নাই বা আপত্তি নাই, শুধু আশা, শুধু একটা সংবাদ যে আমি থাকলে উপকৃত হইতাম, যদি আমি থাকতাম উপকৃত হইতাম, এই যদির বিধান কি? এই যদির বিধান জায়েজ, কোনো সমস্যা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলছেন লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুক্তুল হাদিয়া ওয়ালা আহলালতু মাআকুম, তিনি যখন বিদায় হজে তিনি সাথে ইয়া নিয়ে গেছিলেন, হাদি নিয়ে গেছিলেন, জবে করবে যেটা, এটা আর নিয়ম হচ্ছে যারা হাদি নিয়ে যায় তারা আর হালাল হতে পারে না, একদম 10 তারিখের আগে হালাল হতে পারে না। তো রসুল দেখতেন যে সাহাবায়ে কেরাম হাদি নিয়ে যায় নাই, তো তাদের উপকার তিনি বললেন যে তোমরা হালাল হয়ে যাও। তো তারা কী করছে, ওমরা করে হালাল হয়ে গেছে, কিন্তু কেউ কেউ হালাল হতে রাজি হয় নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যদি আমি আগে জানতাম তোমরা এখন যা করছো তাহলে আমিও হাদি নিয়ে আসতাম না, লামা সুক্তুল হাদিয়া, এবং তোমাদের সাথে হালাল হয়ে যেতাম, আর হাদি অর্থাৎ হাদি না আনলে আমি কেরান হজ করতে বাধ্য হইতাম না। এখন আমি যেহেতু হাদি নিয়ে আসছি, আমার কেরান হজ ছাড়া কোনো দিক গত্যন্তর নাই। এই জন্য যারা হাদি নিয়ে যায়, সাথে পশু নিয়ে যায়, তাদের আর কেরান হজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই, তারা অর্থাৎ তামাত্ত হজ করতে পারে না। তো এইটার আসলে ইয়া করেছেন যে খবর দিয়েছেন যে যদি আমি তোমাদের মতো এই অবস্থা থাকতাম তাহলে আমিও ইয়া করতাম, হালাল হয়েছিলাম, কিন্তু আমি তো ইয়া নিয়ে আসছি, সাথে হাদি নিয়ে আসছি, তো আমি হালাল হতে পারছি না, আমারটা কেরাম, তোমাদের তামাত্তু হোক। এটা জায়েজ কিনা? এটা আসলে জায়েজ, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা খবর দেওয়া যে আমি এটা করতাম, যদি আমি সুযোগ থাকতো আমি এটা করতাম, মানে এটা এই নয় যে কোনো আফসোসের বিষয় অথবা এমন কোনো আশার বিষয় না, এমন কোনো শরীয়তের উপরেও এতরাজ না, তাকদির উপরেও কোনো এতরাজ না, এবং আফসোসেরও বিষয় না, এবং এটা কোনো আশা আকাঙ্ক্ষার বিষয় না, বরং তিনি খবর দিচ্ছেন যদি এটা না হইতো এটা করতাম, শুধু এরকম একটা খবর। তাহলে যদি পাঁচ প্রকার আমরা এটা মুখস্থ রাখতে হবে, যদি পাঁচ প্রকার, সব যদি নিষেধ নেই, সব যদি নিষেধ নেই, কোনো কোনো যদি নিষেধ আছে। তাহলে আমরা প্রথমে দুইটা, যেটা শরীয়তের উপরে এবং তাকদীরের উপরে আপত্তি তোলা, এটা একেবারেই হারাম, এটা একেবারেই হারাম, এবং এটা কখনো কখনো শিরক এবং কুফরি পর্যায়ে চলে যায়। এর বাইরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আফসুসের জন্য তৈরি করা, আফসুসের পথ আবিষ্কার করা, এটার ব্যাপারে আমরা বলেছি এটাও হারাম, কারণ এটা ইমানদার কখনো এটা করে না, ইমানদার যে কোনো কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করে রাসূল কী বলেছেন সেটা বলে, যে আমরা এটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এই জন্য এটা হয়েছে, এটা তারা বলে, এখানে আর আফসোসের পথ খুলে দেয় না। আজকে আমরা এই দর্সটাই পড়ব, এই দর্স একটা হাদিসের সাথে সম্পৃক্ত। হাদিসটা হচ্ছে ওয়াফিস সাহিহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, সহি বলতে এখানে এই জায়গাতে আমরা আগেও দেখি সহি বলতে তিনি হাদিসটা সহি হলে বুঝাচ্ছেন বুখারী মুসলিম কোথাও আসতে হবে, তো এখানে সহি বলতে বুখারী মুসলিম জায়গাতে আসছে হাদিসটা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাহজিজান ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা ফা ইন্না লাউ তাফতাহু আমালা শাইতান। আমি আগে অনুবাদটা করি, পরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা, তোমার যা উপকার হবে তা করার জন্য সর্বদা সচেষ্ট থাকো, লালায়িত থাকো যে যেটা উপকার এটা করবো। ওয়াস্তাইন বিল্লাহ, দ্বিতীয় হচ্ছে সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাহজিজান, অপারগ হয়ে যেও না,
ওয়াইন আসা বা কাশাইন ফেলা তাকুল, যদি তোমার কোনো সমস্যা হয়, ওয়াইন আসা বা কাশাইন, যদি এই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় তোমার, এই কাজ করতে গিয়ে তোমার কোনো সমস্যা হয়, তাহলে কী বলো? এই কথা কখনো বলিও না, যদি আমি এটা করতাম লাকানা কাদা বা কাদা, তাহলে এটা হয়তো, যদি এটা করতাম এটা হয়তো, এটা বলিও না, বরং বলো কাদ্দারুল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ তাকদিরে রেখেছেন, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন, আল্লাহ তাকদিরে রেখেছেন, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন। ফা ইন্না লাউ তাফতাহু আমালা শয়তান, কারণ লাউ শয়তানের পথ উন্মুক্ত করে দেয়, শয়তানের পথ উন্মুক্ত করে দেয়। এটা আমরা আজকে ব্যাখ্যা করব এবং এর দারতগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে লাউয়ের সাথে সম্পৃক্ত, এখানে লাউ আছে মাঝখানে, এই জন্য লাউয়ের সাথে হাদিসটা নিয়ে আসা হয়েছে, যদি আমি এটা করতাম তাহলে এটা হয়তো, এরকম বলা অনুমোদন তো না, কারণ সে এটা দিয়ে কী করছে, একজন মানুষ যখন বিপদে পড়ে, তখন বিপদে পড়লে যদি কোনো বলে আমি যদি এটা করতাম এটা করতাম, তাহলে বোঝা গেল সে কিসের সাথে, সে আল্লাহর এটা বলে সে আল্লাহর তাকদিরের উপরে এতরাজ করতেছে, তার হয়তো বিপদ হয়েছে, সে ভালো কাজ করতে গিয়ে হয়তো সে মসজিদে গেছে নামাজ পড়তে, সেখানে আগুন লেগে পুড়ে গেছে শরীর, হাসপাতালে গেছে, এখন যদি বলে যদি আমি না যাইতাম, এটা হচ্ছে আল্লাহর তাকদিরের উপরে এতরাজ করা, এটা জায়েজ নেই বলে, কারণ সে ভালো কাজে গেছে এবং তাকদিরের উপরে এতরাজ করা জায়েজ নেই। এবং যদি বল যদি আমি মসজিদে না যাইতাম, এবং আল্লাহ শরীরের উপরে এতরাজ করেছে, দুইটাই নিষিদ্ধ। আবার আফসুস করে মরা যে আহরে আমি যদি না যাইতাম তাহলে তো আমার হাত পা পুড়তো না, গেলাম কেন, গেলাম কেন, গেলা যাওয়াটাই আফসুস করতেছে, এই তিন রকমে এটা নিষিদ্ধ। এই জন্য কখনো কখনো কোনো একটা কাজে তিনভাবে নিষিদ্ধ হয়, কী উদ্দেশ্য নিচ্ছে, কী কাজের বেলা বলছে, না আল্লাহর উপরে এতরাজ করছে, না শরীরের উপরে এতরাজ করছে, না শুধু আফসোস করে মরতেছে, তিনভাবে হারাম হয় সেটা। তো যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি এরকম কোনো বিষয়ে তার ঘটে গেলে, সমস্যা হয়ে গেলে, সে যদি কোনো আফসোস করতে থাকে, তাহলে বোঝা গেল সে আসলে সে শরিয়া মোতাবেক চলে নাই। শরিয়ার মত হচ্ছে আফসুস করা যাবে না, সে বলতে হবে কাদ্দারাল্লাহু ও মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদিরে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন তা করেছেন, এটা আল্লাহর তাকদিরে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন তা করেছেন। বা ইন্না লাউ তাফতাহু আমালা শয়তান, কারণ লাউ এটা শয়তানের কাজকে উন্মুক্ত করে দেয়। শয়তানের কাজ কি? মানুষের অন্তরে সারাক্ষণ বিরক্তি তৈরি করা, বিষয় এগুলি তৈরি করা। এই জন্য তো আমরা হাদিসটা আগে ব্যাখ্যাটা শুনব, অর্থটা অনুবাদটা শুনলাম, এখন আমি ব্যাখ্যাটা করতেছি। ব্যাখ্যা কি দেখুন, যে ব্যাখ্যা হচ্ছে এটা যে লাউ, যে লাউ জিনিসটা যদি বলে যে জিনিসটার আসলে এতরাজ করা, সেটা হচ্ছে আল্লাহর তাকদির উপরে এতরাজ করা হয় বেশিরভাগ জায়গাতে, যে এইটা না হইলে বোঝায় ওইটা হইতো না, আপনার তাকদিরে তো ওইটা লেখা আছে, উল্টাটা হবে কী করে, উল্টাটা হবে কী করে, আপনার তাকদিরে লেখা আছে এটা উল্টাটা হবে কী করে, তা আপনি তাকদির উপরে এতরাজ করছেন। আর তাকদির হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ, কারণ আল্লাহ তাকদির নির্ধারণ করেছে, আপনাকে জিজ্ঞাসা করে নির্ধারণ করে নাই, রব হিসেবে নির্ধারণ করেছে। যেমনি এবার রব হিসেবে নির্ধারণ করেছেন পূর্ব প্রান্তে সূর্য উঠবে, পশ্চিম প্রান্তে ডুববে, রব হিসেবে নির্ধারণ করেছেন আখেরাত হবে, রব হিসেবে নির্ধারণ করেছেন আমার মৃত্যু হবে, আমার জীবন আসবে, দুনিয়াতে আসবো যাবো, এটাই তাকদিরও তেমনি রব হিসেবে নির্ধারণ করেছেন। সুতরাং তাকদির উপরে এতরাজ করা অর্থ হচ্ছে আল্লাহর রুবুবিয়তে এতরাজ করা, আপত্তি করা, আর আল্লাহর রুবুবিয়তে আপত্তি হচ্ছে এবাদতের আপত্তি হচ্ছে বড় মারাত্মক, শরীয়ত নয় সেটা, একেবারে আল্লাহর রুবুবিয়তে এতরাজ করে বসছেন আপনি। তাহলে লাও কারণে আল্লাহর তাকদির উপরে যখন এতরাজ হয়, তখন সেটা আল্লাহকে রব মানার ক্ষেত্রে এতরাজ হয়ে যায়, রব মানার ক্ষেত্রে আপত্তি হয়ে যায়, রব মানার ক্ষেত্রে যেন আপনি আপত্তি তুলছেন। কারণ রব যিনি, তিনি তো নির্ধারণ করবেনই, নির্ধারণ ব্যতীত কোনো কিছু হতে পারে না। যদি কোনো কিছু নির্ধারণ না করতেন তিনি, তাহলে আপনি বলতেন যে এমন কোন রব তিনি নির্ধারণ করলেন না, আমি কী হবে তিনি জানেনই না, তো কেমনি তিনি রব হলেন? তো রবের কাজ হচ্ছে তিনি সব জানবেন, আপনার আমার যাবতীয় কাজ তিনি জানবেন, আপনার আমার যাবতীয় কাজ তিনি জানবেন, জেনে আবার লেখেও রেখেছেন, লেখা অনুসারে চানও তিনি, চাওয়ার পরে সেটা সৃষ্টিও হয়। সুতরাং তিনি তাকদির যেটা লিখেছেন এটার উপরে এতরাজ করা অর্থ হচ্ছে আল্লাহর রুবুবিয়তে এতরাজ করা, আল্লাহর রুবুবিয়তে আপত্তি তোলা, আপত্তি তোলা, এটা জায়েজ নেই। জন্য ইমানদারের কাজ হচ্ছে, ইমানদারের কাজ হচ্ছে সবসময় সে আল্লাহকে রব মানবে, এবং ওই পর্যন্ত সে প্রশান্ত শান্তি পাবে না অন্তরে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ যা তার জন্য মঞ্জুর করেছে, আল্লাহ যা মঞ্জুর করেছে এটার মধ্যে সে সন্তুষ্টি না হয়। একজন মানুষ যদি চিন্তা করে যে আমি কেন অমুক মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করলাম না, এটা আফসোস করে মরতে পারবে। ধর্ম যখন সে সন্তুষ্ট প্রকাশ করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে ঘরে পাঠিয়েছেন এটাই ঠিক, তাহলে সে আল্লাহর উপর এই জন্য আল্লাহর উপর সন্তুষ্ট। এটার নামই হচ্ছে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন দোয়া করি রাদুইতু বিল্লাহ রব্বান
ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা, আমরা আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনান আল্লাহর শরীয়তের উপর সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা রাসূলা আল্লাহ তাআলার তার নবী কিতাব এবং তার বিধিবিধানের উপর আমি সন্তুষ্ট, তিনি নবীর উপর নবীকে এই নবীকে পেয়ে আমি সন্তুষ্ট। তাহলে একজন মানুষ যে পর্যন্ত এই 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 তাক রেদা বিল কাদা আল্লাহ সন্তুষ্টির উপরে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তোষ প্রকাশ না করবে সেই পর্যন্ত সে ইমানদার হইতে পারবে না, প্রকৃত ইমানদার হইতে পারবে না। এখন আপনি ইমানদার যখনই আপনি দেখবেন যে আপনার কোনো একটা বিপদ হয়েছে, আপনি বলবেন যে আল্লাহ তাআলা লিখছে, এটা খেয়াল করবেন। বিপদ হলে বিপদের উপরে আল্লাহ তাআলা লিখেছে, আপনার জন্য অনেকগুলো ডানা, আপনি সবসময় যেদিকে আল্লাহর তাকদীর ঘুরে আপনি সেদিকে ঘুরে যান, আপনি এটা নিয়ে আর কথা বলেন না। ধরেন আপনি বের হলেন কোনো কাজের জন্য, কাজটা হয়নি, আল্লাহ বলুন যে আল্লাহ নিশ্চয় এটার মধ্যে কল্যাণ লিখেছে। আপনি কোনো একটা ভালো কাজ করতে পারছেন, উল্টা হয়ে গেছে, আপনি নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ আছে। ইমানদার কাজ হচ্ছে এটা, ইমানদার তাকদীর যেদিকে ঘুরে সেও সেদিকে ঘুরে, ইমানদার তাকদীর যেদিকে ঘুরে সেও সেদিকে ঘুরে। এই জন্য ইমানদারের যতক্ষণ পর্যন্ত অবস্থা না হবে, ইমানদার কোনোদিন শান্তি পায় না। ইমানদার এটাতে শান্তি পায় যে আল্লাহ তাআলার সাথে সন্তোষ প্রকাশ করে, আল্লাহ তাআলা যেটা বলছে সেটা। সকালবেলা দোয়ার মধ্যে আছে আল্লাহ মিনা আসালকা রেদা বাদাল কাদা, আল্লাহ আপনি সকালবেলা অর্থাৎ প্রত্যেক নামাজের মধ্যে দোয়ার শেষ বৈঠকে দোয়ার মধ্যে এটা আছে, আল্লাহ মিনা আসালকা রেদা বাদাল কাদা, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে কোনো ফয়সালার ফলে সন্তুষ্টি চাচ্ছি, যেটা আমার অন্তরে যেন দিয়ে দেন আপনি। তো ইমানদার এই অবস্থায় গেলে তখন তার জোদিয়ার মাথাটা তার আসে না, তার মানে এটাই তো হওয়ার ছিল, এটাই ঠিক আছে, এটা সে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমরা যে হাদিসটি বলেছি, হাদিসটি শুরুতে একটা কথা বলেছেন, সেগুলো আমরা উল্লেখ করিনি, ইমাম শেখ উল্লেখ করেন, শেখ শুধু তার অংশ আনছে যেটুকু তার দরকার, কিন্তু আসলে আমরা পুরোটা ব্যাখ্যা করব। হাদিসটা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, ইমানদারের জন্য আশ্চর্য লাগে এটাই যে তার যাবতীয় কাজ কল্যাণকর, যাবতীয় কাজ তার জন্য কল্যাণকর। ইন আসাবাতু দাররা আসাবারা ফাকানা খাইরাল লাহু, যদি তার কোনো বিপদ হয় সে সবর করে, এটা তার জন্য কল্যাণকর হয়েছে হয়। ওয়াইন আসাবাতু সাররা শাকারা ফাকানা খাইরাল লাহু, যদি তার কোনো ভালো কিছু পায় শুকরিয়া দেখে, এটাও তার জন্য কল্যাণকর হয়। অর্থাৎ ইমানদার বুঝে যে যেটাই হোক যেটাই হোক এটা আল্লাহর তাকদীর অনুসারে লেখা হয়েছে, সেটা হয়েছে। এই জন্য সে ইমানদার যখন কোনো কোনো ইয়াতে বের হয়, সফরে বের হয়, কোনো ঘটনা ঘটে, সে বলে না যে আরে সফরে বেরলাম কেন, বরং সে বিশ্বাস করে যে এটা হওয়ার দরকারই ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একবার সফর করলেন তিনি সিরিয়াতে, আসার পরে তার হাত পায়ে তার পায়ের একটা অংশ কেটে ফেলে দিতে হয়েছে, কিছুই তিনি বলেন নাই। কেন বলেন নাই? কারণ বলছে যে তাকদীরে ছিল, অন্যরা হলে বলতো যে আর সফরের কারণে আমার এই সমস্যাটা হয়েছে। সুতরাং একজন মানুষ কখনো ওই আল্লাহ আল্লাহ তাআলার ফয়সালার উপরে কোনো এতরাজ করবে না, আপত্তি করবে না, কোনো দোষ খুঁজবে না যে আল্লাহ এটা কেন ফয়সালা করলেন, এটা না হলে তো আমার এটা হইতো, এই জাতীয় কিছু বলবে না। তো এই অংশটুকুর পরে তিনি বাকি অংশ বলেছেন, বাকি অংশ বলেছেন মুআল্লিফ যেটা এখানে যে ইয়ার পরে বলছেন হাদিসের বাকি অংশ হচ্ছে এটা, আল মুমিনুল কাওই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়রুন, ইমান শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি উত্তম দুর্বল ইমানদার চেয়ে, উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। এই শক্তি কিসের শক্তি? ইমানের শক্তি, ইমানের শক্তি। অর্থাৎ ইমানের যার শক্তি বেশি তার আল্লাহর কাছে বেশি প্রিয়। যে ব্যক্তি যে কোনো ঘটনা ঘটে পারে আল্লাহ তাআলার ফয়সালার দিকে তাকায় সে, আল্লাহ তাআলা এটা ভালো দিন দেখছেন, অর্থাৎ যেটা যদি কোনো শরীয়ত হয় ইয়া হয় মুসিবত হয়, আর যদি শরীয়তে কোনো অন্যায় ঘটে সেটাকে সে আল্লাহর উপর দোষ দেয় না, বলে যে আমার অন্য তওবা ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে। তো ইমানদারের যে জিনিসটা বলছিলাম যে হাদিসের প্রথম শব্দ হচ্ছে এটা, আল মুমিনুল কাওই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমান যে সে অনেকক্ষণ আফসুস করে যে কেন হইলো, কি হইলো, কি বিপদে পড়লাম, কেন কেন গেলাম, এই জাতীয় প্রশ্ন তার সারাক্ষণ মাথার ভিতরে গুরগুর করে। আর যে ইমান যে শক্তিশালী সে মনে করে এটা হওয়ারই ছিল, আল্লাহ লিখেছে এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে, সহজে বলে ফেলেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছেন, তিনি বলেছেন ওয়াফি কুল্লিন খায়র, উভয়ের মধ্যে অর্থাৎ যার ইমান শক্তিশালী যার ইমান দুর্বল উভয়ের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন। ইমানদার মাত্রই কল্যাণ আছে, ইমানদার কল্যাণ থেকে কখনো খালি হয় না, ইমানদার কখনো কল্যাণ থেকে খালি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছিলেন খেজুর গাছের সাথে, কীরকম ডিল দিলে খেজুর দিবে, ডিল দিলেও খেজুর দেয়, আর অর্থাৎ খেজুর পড়ে,
আর যদি কোনো যদি কোনো ডিল না হয় সেখান থেকে যে সমস্ত ডালপালা আনে ওটা দিয়ে তিনি আগুন হয় আগুন দিয়া রান্নাবান্না হয়। তো খেজুর গাছে কোনো যেমন ইমানদার ইমানদারের তুলনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে, খেজুর গাছে কোনো কিছু ফেলনে নাই, ইমানদারের কোনো কিছু ফেলনে নাই। হয় ইমান শক্তিশালী হলে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আর ইমান দুর্বল হলেও আল্লাহর কাছে কম প্রিয়, তবে তার মধ্যে কল্যাণ আছে। ইমানদার কখনো কল্যাণ থেকে কল্যাণ থেকে খালি হয় না, ইমানদার কখনো কল্যাণ থেকে খালি হয় না, এটা বলা উদ্দেশ্য। তো হাদিসের এই শব্দের বুঝাই দিলেন এটা যে ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়, এবং কেন বেশি প্রিয়, তার প্রভাবটা বেশি দিন থাকে তার কর্মকাণ্ডে। যে মানুষ উপকার করে, ক্ষতি হলেও কিছু বলে না, তাকে মানুষ অনুসরণ করে চলে, এবং স্বভাবটা তার বেশি হয়, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ স্বভাব বেশি দেন, সুতরাং আল্লাহর কাছে বেশি প্রিয় সে। আর এর বিপরীতে যে ব্যক্তি দুর্বল ইমানদার, তার ইমানের মধ্যে তার ঘাটতি থাকে, এবং সে ইমানের মধ্যে ঘাটতি থাকে। আবার দেখা যায় যে শরীরে তার কর্মকাণ্ডের যে প্রভাব বেশিক্ষণ থাকে না, সে কিছুক্ষণ পর পরেই ইমান নিয়ে ঠিক রাখতে আবার সময় নষ্ট করতে, আবার কি যতক্ষণ পর্যন্ত তাকে আবার নসিহত না করা হয়, দোয়া না করা হয়, কেউ তাকে না না বলে না দেয়, কেউ তাকে ধৈর্য ধারণ করে বলে না দেয়, ততক্ষণ পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে না। তবে তার মধ্যে এত কল্যাণে যে ওই ব্যক্তির মধ্যে যে কল্যাণ আছে, যে ব্যক্তি ইমানে শক্তিশালী, ইমানে শক্তিশালী যে তার মধ্যে কল্যাণটা বেশি। ইয়ার ফলে আল্লাহ তাআলা যে বলেছেন যে অফি রসুল সাল্লাহ আসলাম বলেছেন অফি কুলেন খায়, উভয়ের মধ্যে কল্যাণ আছে, অর্থ হচ্ছে একটু না একটু কল্যাণ তাদের মধ্যে রয়ে গেছে, কল্যাণ রয়ে গেছে। এইটা বলার পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, এটা আমাদের হাদিসে এখানে আসছে, আহরাস আলা মা ইয়ান ফাউকা, তোমার যা উপকার হবে সেটা করার ব্যাপারে সবসময় তুমি যত্নবান থাকো, সবসময় তুমি নিজের যাবতীয় প্রচেষ্টা ব্যয় করো, যে দুইন এবং দুনিয়াতে যা তোমার উপকার হবে এটা করার মধ্যে। অর্থাৎ তুমি তোমার কাজ আছে, কিছু হাতের কিছু কাজ দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুইটা কাজ আমাকে দিছে, আরেকটা কাজ আল্লাহর উপর ছেড়ে দিতে বলেছে। তো একটা কাজ কি, তিনটা কাজ ইমানদার করতে পারে। একটা হচ্ছে সে ধরুন আপনি ব্যবসা করার চেষ্টা করতে পারেন, ব্যবসা করতে এহরা সালামাইয়ান ফাওক, আপনি চেষ্টা করছেন ব্যবসা করবেন, অথবা আপনি চেষ্টা করছেন মসজিদে নামাজ পড়বেন, আপনি চেষ্টা করছেন মক্কা গিয়ে হজ করবেন, চেষ্টা করছেন টাকা নিয়ে সদকা করবেন বাইরে হয়েছেন ঘর থেকে, এগুলি হচ্ছে আপনার প্রচেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এহরাস আলামা ইয়ান ফাউকা, যেটা তোমার উপকার দিবে সেটা করতে তুমি সচেষ্ট থাকো, সেটা করতে তুমি সযত্ন থাকো, যত্নবান থাকো, অর্থাৎ এমন দিনেও দুনিয়াতে উপকার হয় এমন কাজ তুমি এমন কাজে তুমি তোমার শ্রম ব্যয় করো, শ্রম ব্যয় করো। এখানে একটা জিনিস আমাদের বোঝাও, কিছু জিনিস বোঝাও, সেটা হচ্ছে মানুষ যে সমস্ত কাজ করে, অ্যাক্টিভিটিস করে, এগুলিকে আমরা ভাগ করি। কেমন ভাগ করি, মানুষ যে সমস্ত কাজ করে এটা হচ্ছে ধরেন আল্লাহ নির্দেশ দিছে এটা সে করতেছে, উপকারী যেটা আল্লাহ যা নির্দেশ দিয়েছে সবই উপকারী, আল্লাহ তাআলা আপনি উপকারী জিনিসগুলি আল্লাহ যেগুলো নির্দেশ দিয়েছেন সরাসরি, আবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন অর্থাৎ ক্ষতিকর জিনিসগুলিতে আল্লাহ নিষেধ করেছেন, ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। তাহলে মানুষের কর্মকাণ্ডের মধ্যে কিছু উপকারী কিছু ক্ষতিকর, একেবারে উপকারী যেটা এটা আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, যেটা ক্ষতিকর এটা নিষেধ করে দিয়েছেন। আরেকটি আছে যেখানে উপকারও আছে ক্ষতিও আছে, কিছু উপকার কিছু ক্ষতি আছে। যেমন আপনি যখন খ্যাত খামার করতে বের হবেন শরীর পুড়ে যাবে, কিন্তু একটা উপকার আছে কি, কিছু টাকা পয়সা শেষ পর্যন্ত রোজগার করতে পারবেন, অথবা আপনি ধান আনতে পারবেন, আপনার ফসল ঘরে আসবে। আপনি যখন ব্যবসাতে যাচ্ছেন আপনার উপকার আছে কি, যে টাকা পয়সা আসবে, আর ক্ষতি আছে কি, স্বাস্থ্য খারাপ হচ্ছে। উপকার ক্ষতি দুইটাই আছে কোনো কোনোটার মধ্যে। আবার কোনো কোনো কাজের মধ্যে উপকার নেই ক্ষতি নেই, এরকম কাজ কি আসলে আছে, ধারণা করা হয় যে এরকম কাজ থাকতে পারে, উপকার নেই ক্ষতিও নেই। কারণ সরাসরি কখনো উপকার না থাকলেও বা ক্ষতি না থাকলেও এটা দূরবর্তী একটা কাজ, এটা একটা উপকার ক্ষতি আছে। একজন মানুষ ধরেন বসে আছে, তার মন খারাপ, আপনি একটু সুন্দর করে তার কথা এমনভাবে ঘুরিয়ে বললেন, এই যে কথাটা বললেন তার অন্তরে আনন্দ ঢুকিয়ে দিলেন, বাহ্যিকভাবে এটা কিন্তু প্রথমে এটা কোনো উপকারী কথা ছিল না, এখন তার উপকার আনন্দ ঢুকার কারণে তার অন্তরের ভিতরে এখন একটা উপকারী কথা হয়ে গেছে। তো এরকম উপকারী কথা যখন হয় তখন এটা কিন্তু আবার সবের কাজ হয়ে যায়, উপকারী হয়ে যাচ্ছে। তো এই জন্য সাধারণত একেবারে উপকার নাই, একেবারে খারাপ নাই, এটা পৃথিবীতে নাই, এ জমিনে নাই, দুনিয়াতে নাই, আখরাতে আছে। আখরাতে একবারে ভালো হচ্ছে কোনটা জান্নাত, একেবারে খারাপ কোনটা জাহান্নাম, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম ছাড়া কোথাও পরিপূর্ণ ভালো পরিপূর্ণ উপকারী সেটা পাবেন না। জান্নাতের কাজ দুনিয়াতে যেটা এটা পরিপূর্ণ ভালো, জান্নাতের কাজ পরিপূর্ণ ভালো, জান্নাতে গেলেও পরিপূর্ণ ভালো,
আর জাহান্নামের কাজ পরিপূর্ণ খারাপ, জাহান্নামে গেলেও পরিপূর্ণ খারাপটাই পাবেন। কিন্তু এর মাঝে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি জান্নাতের দিকে ঘুরিয়ে করলে আপনার সওয়াব হবে, আর জাহান্নামের দিকে ঘুরিয়ে করলে আপনার গুনাহ হবে। তাহলে দেখা যাচ্ছে কিছু জিনিস আছে আপনার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যে আপনি এগুলি কীভাবে ব্যবহার করবেন। ইমানদার কখনও যেখানে উপকার ক্ষতি নাই এমন কাজ করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপর এবং আখিরাতের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা সে চুপ থাকে। এর অর্থ হচ্ছে যে ইমানদার কখনও বেহুদা কামে সময় ব্যয় করে না। আহরাস আলামা ইয়ান ফাওকা, যেটা উপকার সেটা করতে রাসূলের জন্য বলেছেন। সব মিলে ইমানদার সবসময় খুঁজবে কোনটাতে তার উপকার আছে, অর্থাৎ যেটা আল্লাহ নির্দেশ দিয়েছে এটা করবে, যেটা আল্লাহ নিষেধ করেছে এটা বাদ দিবে, দুইটা তো উপকার আছে, বাদ দিলেও উপকার আছে। আর যেটা এমন জিনিস পাওয়া যায় যেখানে কিছু ক্ষতি কিছু উপকার, যেটা ভালো সেটাই গ্রহণ করবে, যেটা উপকার যেটা অপকার ক্ষতি এটাকে বাদ দিয়ে দিবে, আর যেখানে উপকার ক্ষতি স্পষ্ট হচ্ছে না সেখানে এটাকে ঘুরিয়ে উপকারের জিনিস বানাই নেবে, উপকারের জিনিস বানাই নেবে। এই জন্য ইমানদারের সবসময় তার কর্মকাণ্ডের ক্ষেত্রে খুঁজবে যেটা উপকারী সেটাই, ইমানদার বেহুদা কাজ কখনো করে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর উপর এবং আখিরাতের উপর ইমান রাখে সেই জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে, চুপ থাকলে তার ভালো মন্দ কোনোটাই করা হচ্ছে না, কিন্তু ভালো কথা বলে তার পক্ষে যাচ্ছে, কিন্তু একেবারে যেটা ক্ষতি হয় এটা সে করবে না কখনো, ক্ষতিকর কোনো দিন সে করবে না। তাহলে আমাদেরকে রাসূল আসলাম যেভাবে ভালো কাজগুলি যখন করতে বলেছেন, আহরাস আলামা ইয়ান ফাওকা, তোমার যেটা উপকার হয় সেটা করো, যেটা তোমার উপকার হয় সেটা তুমি করো। এর অর্থ হচ্ছে এটা করতে ইমানদার সবসময় চেষ্টা করবে যে ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকবে, আর ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকার মাধ্যমে সাথে সাথে একটু ভালো কন্ট্যাক্ট করা যায় যেটাগুলো তার কাজ হবে, যে উপকার হবে সেটা সে করবে। ইমানদার সবসময় ভালো কাজ দিকে সে অগ্রসর হবে, এই যে ভালো কাজ দিয়ে অগ্রসর হবে এটা তার সবসময় ঐকান্তিক ইচ্ছা থাকতে হবে, এটার দিকে হ্যারাস থাকতে হবে, তার এটার প্রতি তার পরিপূর্ণভাবে সিদ্ধ নিয়ে থাকতে হবে যে আমি কাজ দিকে যাচ্ছি, যে কোনো ভালো কাজ দিকে, মসজিদে গেছে অথবা দার্স শুনতে গেছে অথবা বাজারে গেছে, যেখানে যাক উপকার যেটা সেটা করতে সবসময় চেষ্টা করবে। আর কি করবে? ওয়াস্তাইন বিল্লাহ, আহরাস আলামা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ, অর্থাৎ তুমি চাইলেই উপকার কাজটা তুমি করতে পারবে না আল্লাহর সাহায্য না পাওয়া পর্যন্ত। অর্থাৎ তোমার কাজের সাথে কাজটা তুমি করবে সাথে সাথে আল্লাহর উপর সাহায্য তাওয়াক্কুল করে রাখবে, যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই যে এটুকু তোমার লাগবেই, এক নম্বর হচ্ছে তোমার আল্লাহর প্রতি নিজে কাজটা করে যেতে হবে, নিজে কাজের জন্য আমাকে এগিয়ে যেতে হবে কাজটা করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে তোমাকে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, যে দুইটা যেন একত্র হবে, আল্লাহর সাহায্য এবং এটা যখন একত্র হবে তখন তোমার কাজটা হবে না হবে এটা মশলা সবই আসতেছে, এরপরে কী হবে যদি সমস্যা হয় কী সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন। কিন্তু দুইটা জিনিস লাগবেই, ইমানদার দুইটা জিনিসকে একত্র করে, যে সে ঐকান্তিক ইচ্ছা সত্য নিয়ত সহকারে কাজের দিকে আগা যেটা হওয়া দরকার, এর ফলে আল্লাহ সাহায্য চায়। আল্লাহ সাহায্য দুইভাবে চাইতে পারে, কখনো কখনো সরাসরি চাইতে পারে আল্লাহ তুমি সাহায্য করো, যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সালাতে দিয়ে গেছে, নামাজ পড়তে গেছে, সালাত পড়তে গেছে, সালাত পড়ার সময় সে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সালাতে পড়ছে আবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, তাহলে সে এহরাস আলামা ইয়ান ফরক, অর্থাৎ তা যেটা তার উপকার করবে সালাত এটার দিকে গেছে, যাওয়ার পরে সে আল্লাহ সাহায্য চাচ্ছে, বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মুখে বলতেছে, কখনো কখনো মুখে বলে না, তার অবস্থায় বোঝা যায় সে কী চাচ্ছে। যেমন একজন মানুষ যখন জিহাদে বের হয় অথবা একজন মানুষ আল্লাহর রাস্তায় পড়তে বের হয়, তার অবস্থায় বোঝাচ্ছে যে আমি তোমার রাস্তায় আছি তুমি আমাকে সাহায্য করো, এটা হতে পারে। একজন মানুষ যখন মুখে বলে এটা দুইটাই হয়, তার অবস্থাও তার সাহায্য চাওয়া হয়, মুখ দিয়েও তার সাহায্য চাওয়া হয়, দুইটাই তার জন্য তখন পরিপূরক হয়। তাহলে একজন মানুষ সাহায্য চাইবে, কাজ করতে এগিয়ে যাবে এবং সাহায্য চাইবে, সাথে কী করবে, সাথে কী করবে যে সাহায্য চাওয়ার ক্ষেত্রে নিজে আল্লাহর কাছে চাইবে। বন্দার কাছে সাহায্য চাইতে পারবে না, বন্দার কাছে সাহায্য চাইবে যেটা সে পারে, বন্দা যেটা পারে এটা চাইতে পারে, এটা চাইতে পারে। যেমন একজন মানুষ নিজের এক হাতে যেটা পারে না আরেক হাতে যেটা করতে পারে, কিন্তু বন্দা যেটা পারে সেটা করতে পারে, কিন্তু এমন বন্দার কাছে এমন সাহায্য চাইতে পারে যেটা করতে পারে না। আপনি শোয়া থেকে উঠতে পারতেছেন, একজনকে বলে আমাকে ধরে উঠাও, এটা জায়েজ আছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন, একজনকে বলে আমাকে সুস্থ করে দাও, এটা জায়েজ না, কারণ সে পারবে না, তার ক্ষমতার ভিতরে নাই। তো ইমানদার সিদ্ধ নিয়তে ভালো কাজে অগ্রণী হবে, নিয়তটা শুদ্ধ করে ভালো কাজে অগ্রণী হবে, শক্ত দৃঢ়ভাবে অগ্রসর হবে, সাথে আল্লাহর সাহায্য চাইবে।
বান্দার সাহায্য সে চাইবে না। বান্দার সাহায্য ওইটাতে যাওয়া যায় যেটা বান্দা করতে পারে, যেমন এক হাতে না পারলে আর হাতে উঠে কখনো কখনো মানুষ এটা চাইতে পারে, কিন্তু আল্লাহর এবাদত এবং বড় বড় কাজগুলোতে যেগুলো বান্দার হাত নেই যেগুলোতে, সেগুলো বান্দার কাছে সাহায্য চাওয়া হচ্ছে শিরিক করা, এটা করতে পারে না। এই দুইটা করার পরে ধরুন আপনি কাজ শুরু করেছেন, আল্লাহ সাহায্য চাইলেন, এরপরে কাজে এগিয়ে গেলেন না, আপনি এরপরে অলসতা করে বসে থাকলেন, এটা কি জায়েজ আছে কিনা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন ওয়ালা তাআজ্জাজান, ওয়ালা তাআজ্জাজান, নুনে খফিফা দিয়ে বলছেন এটা, ওয়ালা তাআজ্জাজান, তুমি অপারগ হয়ে যেও না, অপারগ হয়ে যেও না, অর্থাৎ তাআজ্জাজান, অপারগ হয়ে যেও না। অপারগ অর্থ হলো তোমার ক্ষমতা আছে কিন্তু অলসতা করে বসে রইলাম এবং করব করব করে বসে রয়েছি, অথবা আচ্ছা করবো এত তাড়াতাড়ি কিসের হবে আর না হলে হবে আর চিন্তা করতেছে, এরকমটার নাম হচ্ছে অলসতা করা, এর নাম হচ্ছে অপারগ, অপারগতা প্রকাশ করা। কোনো কাজে অপারগতা প্রকাশ করতে রাসূল আসলাম নিষেধ করেছে। তোমার যতটুকু আছে ভলিউম, যতটুকু আছে অতটুকু তুমি চেষ্টা করো, লাস্ট ভলিউম পর্যন্ত কাজ করে যাও, তোমার ভলিউম তুমি কাজ করে যাও, ফল দেখা হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার কাজ তুমি করে যাও। এটাই হচ্ছে রাসূল আসলাম নির্দেশনা, যে তুমি কাজে অগ্রণী অগ্রণী হও, আল্লাহ সাহায্য চাও, অপারগ হয়েও না। তিনটা জিনিস তিনি বলে দিয়েছেন এখানে, যে তিনটা জিনিস তোমাকে সাবধান, এই তিনটা জিনিস তোমাকে করতেই হবে। হ্যাঁ, তুমি এটার অর্থ এই নয় যে আমার কোনো অপারগতা আসবে না, অপারগতা আসতে পারে, মানুষ করতে কাজ করতে করতে একসঙ্গে তার পারছে না, অপারগতা আসতে, এটা উদ্দেশ্য না। রসুলের উদ্দেশ্য হচ্ছে এটা যে তুমি অলসতা করো না, তুমি অপারগ হয়ে যেও না, নিজে ইচ্ছাকৃত হয়ে যেও না, অপারগতা এসে গেলে সেটা আসবেই, আল্লাহ তাআলা কাউকে তার অপারগতার বাইরে তার পারঙ্গমতার বাইরে তার কষ্ট দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে তোমার পাশে, তাহলে না পারলে আসে, কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে পারে দাঁড়িয়ে চেষ্টা করতে হবে, সেখানে অপারগ বলে দাঁড়িয়ে তো পারি না যেহেতু বসে থাকে, এটা হবে না তোমাকে, বরং ওইটাই করতে হবে, অর্থাৎ তোমার পরিপূর্ণ পরিপূর্ণ ঐকান্তিক ইচ্ছা, সাথে আল্লাহ সাহায্য চাওয়া, তারপরে তিন নম্বর হচ্ছে অলসতা না করা। এই তিনটা জিনিস যখন কোনো কাজে অগ্রসর হবে, আল্লাহ তাআলা সেখানে তাকে তার প্রার্থিত জিনিসটা হয় প্রমাণিত হয় দিবেন, তার উপকারী হলে দিবেন, আর যে তার জন্য দিন দুনিয়া এবং আখেরাত অপকারী হয় সেটা তিনি দিবেন না, অথবা কোনো কারণে সেটা থেকে সে মাহরুম হবে, যদি সে আল্লাহর কোনো গুণা করে থাকে তখন ওই কাজটা তার সে পায় না, অনেক সময় নেয়ামতটা সে বঞ্চিত হয়। কিন্তু এই তিনটা কাজ প্রত্যেকটি মানুষের করা উচিত, এই তিনটা কাজ থেকে কখনো একজন মানুষ দূরে সরে যাওয়া উচিত নয়। অনেক মানুষকে দেখা যায় যে একটা ভালো কাজ করতে গেছে, সাহায্য চাইছে, শুরু হয়েছে, এরপরে আলোচনা করে বসে রয়েছে, এটা আল্লাহ এবং তার রসুল নির্দেশনার বাইরে, আল্লাহ এবং তার রসুল নির্দেশনার বাইরে। আল্লাহ এবং তার রসুল বলেন যে যখন তুমি বুঝতে পারছো উপকার আছে এটাতে, আহেরা সালামাইয়ান ফরক, এটা উপকার আছে, সেখানে তুমি কাজ করে যাবা, সেখানে তুমি কাজ করে যাবা। তুমি যদি এরপরে যদি কোনো তুমি কাজটা না করো, অলসতা করো, তাহলে তুমি এই কাজটা তুমি পাইলে না, এই কাজটা না পাওয়ার কারণে এটা তোমার সারা জীবনের জন্য, এরপরে তুমি আর কাজ করতে পারবে না, অলসতা আসবে, অকর্মণ্য হয়ে যাবে, অকর্মণ্য হওয়াটা এটা ইসলাম কখনো পছন্দ করে না কোনো মানুষের জন্য, এবং তোমাকে কর্ম বিমুখ করা এটাও ইসলাম পছন্দ করে না। এরপরে শয়তান এসে তোমাকে আরও কাজ থেকে আলাদা করবে, যে তুমি তুমি একটু ঢিল দিছো, শয়তান আরও ঢিল দিয়ে দিবে যে আর যাওয়ার দরকার নেই। অনেক মানুষ ধরেন বিভিন্ন ভালো কাজে যাইতো, মনে মনে করো যে আমি এত কাজ করবো কেন, এত মানুষ থাকতে ওরা করে না কেন, এখন যায় না, শয়তান আরও বাকিটা আরও নতুন নতুন থিওরি তার মধ্যে দিয়ে দিছে, সে আর ভালো কাজে আমি কোনো দিনে যাবে না। তাহলে বোঝা গেল যে আমার দায়িত্ব কতটুকু, কতটুকু যেন ফুল আমি করি, আল্লাহর সাহায্য যেন চাই, অপারক যেন অলসতা যেন না করি, আজম নিয়ে আজিম আজ এটা নিয়ে তুমি আজম নিয়ে থাকবে, আজিম আজম থাকবে, ইচ্ছা দৃঢ় ইচ্ছা থাকবে, সাথে আল্লাহ সাহায্য চাওয়া হবে, সাথে নিজে অলসতা না করে এগিয়ে যাওয়া হবে। এই তিন এই কাজগুলি ইমানদারের কাছ থেকে আল্লাহ তাআলা চান যে ইমানদার এই কাজগুলি করবে, কখনো সে পিছু পিছু টান দিবে না, পিছু টান দিবে না। তো তাহলে কোন কাজটার মধ্যে এরকম করতে হবে, যেটা উপকারী, এখানে সালামাইয়ান পাক, সব কাজ এটা করা যাবে না, কিন্তু যখন কাজ করতে করতে পথের মধ্যে দেখা গেছে এটা তো অপকারী হচ্ছে, অপকারী হচ্ছে, ধরেন আপনি বের হয়েছেন যে রাস্তাতে লোক ঠেকাবেন যে আজকে হরতাল পালন করতে হবে, আপনার মনে হয়েছে এটা তো খারাপ কাম করতেছি আমি, আপনি চলে আসছেন, এটা খারাপ, এটা আপনি আর সামনে এগিয়ে দিতে পারবেন না, যেহেতু আপনি বুঝছেন যে এটা বাতিলের মধ্যে থাকাটা অন্যায়, তো বাতিল থেকে ফিরে আসতে হবে তখন। এই জন্য ইমানদার কখনো হতাশ হয় না, সে চেষ্টা করে, বারবার চেষ্টা করেই যেতে থাকে। একটি ঘটনা বর্ণনা করি, ইমাম কাসাই, নাম শুনেছেন আপনারা, ইমাম কাসাই ছিলেন নাহবিদ, তিনি যখন এলেম নাহু এলম নাহু শিখতে গেছেন ওনার কাছে খুব কষ্ট লাগে, কষ্ট লাগে, তখন তিনি একদিন দেখলেন যে একটি পিঁপড়া একটা খাবারকে দেয়ালে উঠেছে, দেয়ালের মধ্যে উঠে জানেন যে নিচে পড়ে যাবার,
পিঁপড়া যতবার উঠে অতবার কুতুর নিলে নিচে পড়ে যায়, কুতুর নিলে নিচে পড়ে যায়, শেষ পর্যন্ত পিঁপড়া এটা নিয়ে ধীরে 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 চেষ্টা করে পারছেন এবং উঠে উপরে উঠাইছেন। এইটা দেখে তিনি একটা শিক্ষা নিলেন যে যদি একটা পিঁপড়ার পক্ষে বারবার চেষ্টা করার হয় তো আমি কেন চেষ্টা করবো না। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে এটা এহরা সালামা ইয়ান ফাউকা, যেটা তার জন্য উপকারী হবে এটার জন্য সে সবসময় করার জন্য সচেষ্ট থাকবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হবে, সাথে আল্লাহ সাহায্য চাইবে এবং অবশতা করবে না, পিঁপড়ার মতো অনবরত কাজ করে যাবে যতক্ষণ পর্যন্ত না সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুসংবাদ জানালেন যে কোন কাজটি আমাদের করলে আমাদের জন্য ক্ষতিকর প্রভাব রয়েছে আর কোনটা করলে আমাদের জন্য ভালো দিক রয়েছে সেটা তিনি উল্লেখ করলেন। তিনি কি বলেছেন, ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফালতু কাদা ওয়া কাদা কানা কাদা ওয়া কাদা। যদি তোমার কোনো কোনো ঘটনা ঘটে যায় এর মধ্যে ক্ষতি হয়ে যায়, অর্থাৎ এতক্ষণ আমি বলছি কি দৃঢ় প্রতিজ্ঞ হবে আল্লাহ সাহায্য চাইবে এবং কর্মঠ হয়ে কাজে এগিয়ে যাবে, এর মধ্যে হঠাৎ করে দেখলে তার ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে গেছে বড় ধরনের ক্ষতি। এই যে ব্যবসা করতে একটা ছেলে নামছে আমাকে বললাম যে ফোন করে বারবার যে আমার ক্ষতি হয়, সে তো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নামছে, আল্লাহ সাহায্য হয়তো চাইছে মেনে নিলাম। তিন নম্বর হচ্ছে যে সে অলসতাও করে না কাজ করতেছে কিন্তু তার এখন ক্ষতি হচ্ছে, এখন কি করবে। এইটাতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম কোনো ক্ষতি হলে সে কী করবে, সে কখনো বলবে না যদি আমি এটা করতাম তাহলে তো বোধ হয় আমার এটা থেকে বেঁচে যাইতাম, এরকম যেন না করে, এরকম যেন না করে, কারণ কারণ এটা হচ্ছে তাক আল্লাহ তাকদীর উপরে আপত্তি তোলা, এটা জায়েজ নেই। সেজন্য এটা কখনো না বলে যদি আমি এটা না যদি আমি এটা করতাম তাহলে তো এরকম হইতো, যদি এটা করতাম তাহলে তো এরকম হতো, যদি এটা করতাম হয় যদি এইভাবে না দিতাম এইভাবে হইতো। কেউ কেউ বলে যে যদি এটা না হইতো পৃথিবীর ইতিহাস অন্যরকম লেখা হইতো, এটা তো তার মিথ্যা কথা, এটা বলা জায়েজ নেই। অনেকে যেভাবে বলে যে হুসাইনকে যদি কোনো খলিফা বানানো হতো তাহলে পৃথিবীর ইতিহাস অন্যরকম লেখা হইতো, এটা বলা জায়েজ নেই। কেন জায়েজ নেই, আল্লাহ তাআলা এটা লেখেন না, আপনি আবার যদি আনলেন কি জন্য, যদি আনলেন কি জন্য, এটা আল্লাহ তাকদীর উপর এতরাজ করলেন, আপনি আল্লাহ তাকদীর উপর এতরাজ করলেন আপনি। এই জন্য ওই এদের মতো হবেন না যারা বলছে ওহুদের যুদ্ধ পরাজয়ের পরে যদি আমরা এটা না করতাম তাহলে তো আমরা এটা হতো না, এটা তো আল্লাহ তাকদীর উপর আপনি এতরাজ করলেন, এটা জায়েজ নেই বলা। তখন কি করতে হবে, এটা রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। এখানে আমরা দেখি বুঝতে পারছি যে এই স্তরে এসে যে প্রথমত এক নম্বর কাজ হচ্ছে নিয়তে সাদেক হ্যাস, যে আমি ভালো এই কাজটা করবই দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ সাহায্য চাওয়া। তিন নম্বর হচ্ছে যে এই কাজটা করে যাওয়া যতক্ষণ আমার ক্ষমতা আছে, অলসতা না করা, কাজটার মধ্যে লেগে থাকা, লেগে থাকা, এগুলো আমার কাছ থেকে চাচ্ছেন। এরপরে যেটা হয়ে যাবে হয়তো সেটা ঘটবে না ঘটবে না, ভালো হবে কি মন্দ হবে আমি জানি না। এখন যদি এর মধ্যে কোনো আমার উদ্দেশ্যের বাইরে কোনো কিছু হয় তখন আপনি কখনো বলেন না হায় যদি যদি যদি, এটা বলেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। যেটা আপনি আপনার আপনার পছন্দ মোতাবেক কাজটা হয় নাই তাহলে আপনি এটার জন্য যদি বলে একটা কিছু করবেন এটা ঠিক নয়, এটা বলা জায়েজ নেই। কারণ মানুষ সাধারণত যে জিনিসটা আর ঘটে না দুইভাবে বলে, কোনো কিছু না পাইলে দিবে বলে যদি আমি এটা না করতাম তাহলে এটা, যদি আমি এটা না করতাম তাহলে এটা হইতো, যদি আমি এটা না করলাম এটা হইতো, এটা না করলাম এটা হইতো না, আরেকটা হলে যদি আমি এটা করতাম তাহলে হইতো। পজিটিভ নেগেটিভ দুইটাই মানুষ বলে, পজিটিভ নেগেটিভ দুইটাই মানুষ বলে। রাসূলুল্লাহ সাল্লাম যে জিনিসটা নিষেধ করেছেন এটা সেটা হচ্ছে যদি আমি এটা করতাম তাহলে এটা হইতো, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সে যে বাইর হয়েছে ঘর থেকে, ব্যবসা করতে বের বের হয়েছে, যুদ্ধ করতে বের হয়েছে, সে এখন তার অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, এখন তার মধ্যে আফসোস আসলো যে আমি এটা না এটা এটা আমি করলে তো এটা হতো, অর্থাৎ যদি না যেতাম তাহলে আমি ভালো থাকতাম, এটা সে মনে করতেছে, এটা রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছে, এটা যেন কখনো না করে, এটা যেন কখনো না করে। কেন এটা কারো না করে, কারণ আল্লাহ তাকদীর উপরে কারো হাত নেই, আল্লাহ তাআলা যেটা লিখেছেন এটাই হবে, বান্দা কোনোদিন তাকদীর পরিবর্তন করতে পারে না, বন্দা তার প্রচেষ্টা চালাতে পারে, প্রচেষ্টার নতিজা ফল দেখানোর দায়িত্ব আল্লাহ তাআলা, তিনি কখনো ফল দিবেন কখনো কোনো ফল দিবে না, ফল দিবেন না, কারণ এই যে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর তাকদীর, এটা আমার হাতে নেই, কোনো ব্যক্তির হাতে নেই, যেটা ঘটছে যদি তার পছন্দনীয় জিনিসটা না হয়, অর্থাৎ তাই যে তার যার কথা বলছি সেলটার ব্যবসা হয় না, এখন সেলটার ব্যবসা হয় না সে এটা বলবে না যে আমি ব্যবসায় কেন গেলাম, ব্যবসায় না এই ব্যবসায় এটা গেলে তো এটা হইতো, উল্টাটা বলে অন্য কিছু বলতে, এটা যেন না বলে, কারণ এটা তার হাতে নেই, সেজন্য বলে যে আমার হাতে তো এটা নাই। সে বলবে কি যে কাদ্দার আল্লাহ,
আল্লাহ এটা আমার তাকদিরে রেখেছেন, আল্লাহ এটা আমার তাকদিরে নির্ধারণ করেছেন, এই তাকদিরের বাইরে যাওয়ার আমার কোনো ক্ষমতা নেই, আমি যত চেষ্টাই করি না কেন এটা আমার তো আমি করতে পারবো, শুধু যেটা আমার উপকারিটা আমি করছি, আমার কাছে যেটা উপকারী ধরা পড়ছে সেটা করছি, আল্লাহর উপর আমি সাহায্য চেয়েছি, তারপরে আমি এর মধ্যে লেগেও ছিলাম, এরপরে কাজটা হয় না, এর অর্থ হচ্ছে বাকিটা আমার জন্য আমাকে আর আফসোস করার কোনো কারণ নাই, আমি আমাকে এটার জন্য তিরস্কার করার কোনো উপায় নেই, কারণ বরং এটা আল্লাহর কাছে ন্যস্ত রয়েছে, এটাই বলবেন কাদ্দারাল্লাহু, আল্লাহ এটা তাকদীর রেখেছেন, এটা বলবেন ওয়ামা আশা আফআলা, আর তিনি যা চেয়েছেন তা হয়েছে, আর তার চাওয়ার উপরে কারো কোনো চাওয়াকে কোনো রদ করতে পারে প্রতিরোধ করতে পারে এমন কোনো কোনো ক্ষমতা নেই, এবং তার নির্দেশকে তার বিধানকে ফয়সালাকে কেউ ফয়সালা পিছু টান দিয়ে ধরে রাখবে, ফয়সালা ঘটতে দিবে না এমন সুযোগ কারো নেই। আল্লাহ তাআলা বলছেন লা মুআক্কিবা লি হুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব, সূরা রাদের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তার নির্দেশনার পিছু নেয়ার অর্থাৎ তার ফয়সালার পিছু নেয়ার পিছু নিয়ে ফয়সালা আটকাই দিবে এমন ঘটনা এমন ঘটনা ঘটবে না এমন ক্ষমতা কারো নেই। ওয়া হুয়া সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে আমরা একটা জিনিস সবসময় জানি, এই যে লোকটি তিনটি কাজ করলো, প্রথমত সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে গেল, দ্বিতীয়ত আল্লাহর উপর সাহায্য চাইল, তিন আল্লাহকে সাহায্য, তিন নম্বর হচ্ছে যে সে অলসতা করলো না, এই তিনটা একজন মানুষের আছে। এরপরে যেটা হওয়া না হওয়ার বিষয়টার কারণ হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজ হেকমত আছে, আমি জানি আর না জানি, আল্লাহর প্রত্যেকটি কাজ তার ইচ্ছাটা হেকমতের উপর হেকমত আছে, এটার ইচ্ছাটা এই ইচ্ছাটা হচ্ছে তার ইজনুল আল্লাহর আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা, এই ইচ্ছাটার নাম এটা হলো মাশিয়া বলা হয় এটাকে, আল্লাহ তাআলার মাশিয়া এবং এরাদা এটার মধ্যে একটু পার্থক্য করতে হবে। আল্লাহ তাআলার মাশিয়া যখন বলা হয় ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর মাশিয়া যখন বলা হচ্ছে, মাশিয়া অর্থ হচ্ছে তার প্রাকৃতিক ইচ্ছা, যেটার মধ্যে তিনি যা ইচ্ছা তা করেন, ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন সেটা একমাত্র তিনিই জানেন এবং তিনিই এটার হেকমত জানেন, আর কেউ জানে না, এখানে কেউ হাত দেওয়ার কোনো অধিকার রাখে না, এটা ঘটবেই, এটাকে বলা হয় কাউনিয়া, ইশারা কাউ, এটা বলা হয় আল মাশিয়া কাউনিয়া বা আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা, আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা। তো আল্লাহ তাআলা এই প্রাকৃতিক ইচ্ছাকে কোনো ব্যক্তি আটকে রাখবে, কোনো ব্যক্তি এর ফয়সালাকে সংগঠিত হতে দিবে না এমন ক্ষমতা কারো নেই। সুতরাং যেহেতু এই প্রাকৃতিক ইচ্ছার অধীন আমরা সবাই, সেইটার অধীন এবং এইটা কখনো ব্যতিক্রম হয় না, এই প্রাকৃতিক ইচ্ছাকে বলা হয় মাশিয়া আরবিতে, এটাকে বলা হয় মাশিয়া, এটা এরাদা নয়, এটা এরাদা হলে এটা এরাদা কাউনিয়া আরেকটা শব্দ লাগাইতে হয়, কিন্তু শুধু মাশিয়া বললে ওমা তাশা, যেখানে আল্লাহ তাআলা মাশিয়া বলা হয়েছে, শাহা বলছেন এ সেখানে, সেটার অর্থই হচ্ছে যে এখানে এরাদা, এই এরাদাটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা, যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম বা হাদিসে আল্লাহ আল্লাহ শাহা বলছে, শাহা বা মাশিয়া বা ইয়াশা বলেছে, চাওয়া বলেছে, এটা নাম হচ্ছে প্রাকৃতিক ইচ্ছা, এটা কোনো পরিবর্তনশীল না। তো একজন মানুষ তিনটা করেছে, এরপর আল্লাহ চাওয়ার উপর নির্ভরশীল হচ্ছে, আল্লাহ চাইলে হবে নাহলে হবে না, এটা হচ্ছে আল্লাহর তাকদীর উপর, আল্লাহর তাকদীর উপর ইমান আনা, এটা হচ্ছে মাশিয়া কাউনিয়া বলা, এটাকে মাশিয়া কাউনিয়া, মাশিয়া কাউনিয়া আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা, এটা কোনো পরিবর্তন করার ক্ষমতা কারণে, এই জন্য বলতে হবে মাশা আল্লাহ কুল মাশা আল্লাহ কুল কাদ্দারাল্লাহ, আল্লাহ তাকদীর রেখেছেন, মাশা ফাআলা, তিনি তার প্রাকৃতিক ইচ্ছা যা চেয়েছেন তা হয়েছে, আমার সারা ইচ্ছা কাজে লাগে না সেখানে, আমি আমি চাচ্ছি আমার ব্যক্তিগত ইচ্ছা কাজে লাগেনি, আমার তার প্রাকৃতিক ইচ্ছা সেখানে কাজ কাজ করেছে। এই জন্য বলতে হবে ইমানদার সবসময় যে এখানে প্রাকৃতিক ইচ্ছা কাজ করেছে, তাকদীর উপর পরিপূর্ণ ইমানদার হতে হবে। আচ্ছা, আরেকটা আরেকটা ইচ্ছা আছে, এটাকে বলা হয় এই এরাদা শরাইয়া, শরীয়তগত ইচ্ছা, আল্লাহ তাআলার শরীয়তগত ইচ্ছা সেটার মধ্যে মহব্বত জড়িত আছে, আল্লাহ চান প্রত্যেকটি মানুষ ইমানদার হোক, কিন্তু প্রত্যেকটি মানুষ ইমানদার হয় না, এতে কারণ আল্লাহর শরীয়ত ইচ্ছাটা আল্লাহ যেহেতু বান্দার কাছে দিয়ে দিয়েছেন, বন্দাকে দিয়ে বন্দা চাই চেয়ে নিবে, করবে, জান্নাতে যাবে, এই জন্য বন্দার কাজ হতেও পারে না হতে পারে, এই জন্য এই ইচ্ছাটা বন্দার আল্লাহ শরীর ইচ্ছাটা, এই জন্য আল্লাহর এখানে ভালোবাসা আছে, কিন্তু এটা বাধ্যতামূলকভাবে ঘটবে না, বাধ্যমূলক ঘটবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চায় তোমাদের তওবা কবুল করতে, তোমাদেরকে তওবার ভিতরে নিয়ে যেতে। সবাই কি তওবা করে? করে না, কিন্তু আল্লাহ চান এটা, এটাকে মাশিয়া বা এটাকে বলা এরাদা শরাইয়া, মাশিয়া না, এটা হলো এরাদা শরাইয়া, আল্লাহর শারীরিক শরীয়তগত ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা মানুষ ইচ্ছা মানুষ মানুষ যদি কোনো ভালো দিকে যায় আল্লাহ সেটাকে করতে দেন, কিন্তু এটা আল্লাহর মহব্বত আছে, আল্লাহ ভালোবাসা আছে, এটা হওয়া বাধ্যতামূলক না, মানুষ চাইলে হবে না চাইলে এটা হবে না, কিন্তু যেটা আল্লাহর মাশিয়া, যেটা ব্যাপক ইচ্ছা, প্রাকৃতিক ইচ্ছা, এটাকে কেউ পরিবর্তন করতে পারে না, এটাকে কেউ
অন্য অন্য ব্যতিক্রম করতে পারে না। এটার আরেক নাম হচ্ছে আল ইরাদাতুল কাউনিয়া বা প্রাকৃতিক ইচ্ছা। প্রাকৃতিক ইচ্ছা মাশিয়া বলা হবে, প্রাকৃতিক ইচ্ছা বলা দুটো একই জিনিস। এটা অবশ্যই ঘটবে, যেহেতু অবশ্যই ঘটবে, সেখানে আমার প্রচেষ্টা কাজ হতেও পারে নাও হতে পারে, আল্লাহটাই ঘটবে। এটা হচ্ছে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তুমি যা চাও তা হবে না, আল্লাহ 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 মশিয়ত না হলে সেটা হবে না। সুতরাং ওমা তাশা ওমা আশা ওলাউ শা আল্লাহু মা কতাতালু ওয়ালাকিন আল্লাহ ইফআলু মা ইউরিদ। আল্লাহ তাআলা বলছেন যে যুগে যুগে ইয়ারা নবীরা নবীরা আল্লাহ আল্লাহ দিন প্রচারের জন্য আসছে, কেউ কেউ বলার পরে হত্যা করে নিজেদের হানাহানি মারামারিতে লিপ্ত হয়েছে। আল্লাহ চাইলে মারামারি হানাহানিতে লিপ্ত তারা হইতো না। এটা কোন চাওয়া? এই চাওয়া হচ্ছে আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা, যেহেতু এটা পরিবর্তন হইতো না, কিন্তু তারা মানামানি হারাহানি করেছে। এরা হচ্ছে প্রাকৃতিক ইচ্ছা, আল্লাহ চান নাই, বরং শরীয়ত ঘটনা ঘটেছে। এই জন্য ওয়ালাকিন আল্লাহ প্রাকৃতিক ইচ্ছায় চাইতেন তাহলে এই মারামারি হানাহানি হইতো না। তাহলে কি ঘটেছে? শরীয়ত এরাদা ঘটেছে, এই জন্য শরীয়ত এরাদার কারণে এরা কথা মানে নাই। ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, যা ইচ্ছা তা করেন। আই ইউরিদু শরআন, শরীয়তে চেয়েছে এই জন্য ঘটে নাই, কিন্তু এটা আল্লাহর পছন্দনীয় জিনিস ছিল। হানাহানি মারামারি না হওয়া আল্লাহর পছন্দনীয় জিনিস ছিল, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার মাশিয়া এটা ছিল না, মাশিয়া এটা ছিল না, এই যে ছিল এটা এরাদা শরীয়ত, সেহেতু এটা বিপরীতটা সংঘটিত হয়ে গেছে। তো একজন মানুষ যখন বিপদে পড়ে তখন সে তার কাজগুলো সে করে নিয়েছে, আজম বিল জাজম করেছে, কাজটা করবে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তারপরে তিন নম্বরে সে সে কাজ কাজ করার জন্য অলসতাও করে নাই, কাজের মধ্যে সর্বক্ষণ সময়ও দিয়েছে। এরপরে যদি বিপরীতটা হয়, এই কাজটা না হয়, তখন সে তার আসলে কিছু করার নেই, সে বলতে হবে যে আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। কারণ আল্লাহর এই চাওয়াটা, এখন যে চাওয়াটা, এটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা। এই এই চাওয়া, এই চাওয়াটা হচ্ছে অসাধারণ, এবং এটা কোনো সাধারণ মানে ব্যক্তি বিশেষের কোনো কিছু না, এটা মহান আল্লাহর। এটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, আমারও কোনো পরিবর্তন করার ক্ষমতা নেই। সুতরাং আমার যা হয়েছে এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ধরনা দিই, আল্লাহ তাআলা তুমি যা করেছো এটা আবার সন্তুষ্ট, আমার আর কিছু করার নেই, এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে। আল্লাহ কোনো হ্যাকমতের কারণে সেটা করেছে, কোনো হ্যাকমতের কারণে সেটা করেছে, হ্যাকমতের কারণে সেটা করার বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই, বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই। অনেক সময় দেখবেন যে বলে যে আল্লাহ তুমি আমাকে এটা দিলে এ হবে এ হবে দিতে না, কেন মানুষ আল্লাহ তাআলা দেন না কেন? এটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা দেন না, এই জন্য কোরআনও আসছে, আল্লাহ তাআলা বলেছেন কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা আর রাহুস্তাগনা, যদি তাকে তাকে অমুখাপেক্ষা করে দেয় সে সীমা লঙ্ঘন করে থাকবে। এই জন্য অনেক সময় আল্লাহ তাআলা কোনো মানুষকে তার ভালো চাইলে তাকে আটকে দেন যে দিও না, দিলে সে ক্ষতিটা, হাদিসে দিলে সে খারাপের দিকে যাবে। সুতরাং আল্লাহ বলে যে তাকে দিও না, আমার বন্দাকে তুমি পথভ্রষ্ট করে দিও না, আমার বন্দাকে তুমি পথভ্রষ্ট পথ শুরু করে দিও না, সুগম করে দিও না, কারণ সে যদি জানতে পারে, সে যদি যেটা চাইটা পায় তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলার ইচ্ছা মধ্যে হ্যাকমত অবশ্যই আছে, আল্লাহ তাআলার যে চাওয়া এটার মধ্যে হ্যাকমত রয়েছে। এটা হচ্ছে চাওয়া, যেটা মাশিয়া বলছি আমরা, এটা হচ্ছে ব্যাপক, এটাকে কখনো কেউ খণ্ডাতে পারে না, এটাকে কেউ কোনোভাবে সেটাকে রিডিউস করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার একটা ইচ্ছা আছে, শারীর ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা, এটা যে ব্যক্তি মানবে জান্নাতে যাবে, যে ব্যক্তি মানবে না জাহান্নামে যাবে। যে ব্যক্তি যে ব্যক্তিটা মানবে সওয়াব পাবে, যে ব্যক্তি মানবে না সে সওয়াব পাবে না, কিন্তু এটা ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম হয়। এই জন্য ইমানদার আল্লাহ সবাই আল্লাহ ইরুদ, আল্লাহ তালা কোনো বান্দার কুফুরি চান না, কিন্তু কুফুরি হচ্ছে। এরা হচ্ছে এটা কোন চাওয়া? এই চাওয়াটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে এরাদা শরাইয়া, শরীয়তগত ইচ্ছার ব্যতিক্রম ঘটে। এটা যদি ব্যক্তি বুঝবে না, সবসময় ব্যতিক তার মধ্যে একটা ভেজাল লেগে থাকবে, সে বলবে যে আল্লাহ না চাইলে কি হয়েছে নাকি, অন্যায় করে বলে আল্লাহ চাইছে না, এটা ঠিক না, অন্যায় করে আল্লাহ চান, অন্যায়টা আপনার পক্ষ থেকে আপনি অন্যায়ের দিকে পা বাড়িয়েছেন ইচ্ছা করে, ভালোর দিকে পা বাড়ান নাই। বিপদের বিপদ যখন হয়, আপনি অন্যান্য ভালো কাজ করেছেন, ভালো যেটা উপকার হবে সেটা করতে গেছেন, এবং আল্লাহ সাহায্য চেয়েছেন, এবং দৃঢ়তা অবলম্বন করেছেন, এবং অলসতা করেন না, এরপরে বিপদ হয়েছে, বুঝতে হবে যে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল বিপরীতটা, আল্লাহ তার ইচ্ছার উপর আপনি সন্তুষ্টি প্রকাশ করেন। এটাই হচ্ছে এই হাদিসের অর্থ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন। তো তিনি যেটা বলছেন, তখন বলতে হবে যখন দেখবেন যে আপনার প্রাকৃতিক ইচ্ছা এসে আপনার আপনার ইচ্ছা আপনার ইচ্ছার উপরে বাদশাচ্ছে, আল্লাহর প্রাকৃতিক ইচ্ছাটা এসে আপনাকে আটকাই দিচ্ছে, তখন আপনি বলবেন কদ্দারাল্লাহ, আল্লাহ তাকদীর করেছেন, ওয়া মা শাআ ফাআলা, তিনি যা ইচ্ছা তা করেছেন, যা ইচ্ছা তা করেছেন। আল্লাহ এটা বলবেন, হ্যাঁ ওয়ালা তাকুল্লাহ, বলিও না যে আমি এটা কেন করলাম, এটা কেন করলাম, এটা না হলে এটা, এটা করলে এটা হইতো, এটা বলিও না। কেন? ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, কারণ এই সময় যদি বলা অর্থ হচ্ছে তোমার আর কোনোদিন প্রশান্তিতে ফিরে আসতে পারবে না, তোমার শান্তি আসবে না, তুমি কোনোদিন বুঝতে পারবে না তুমি তুমি কী বলেছো, তুমি বিপদে পড়ে যাবে। কেন? দেখেন, যখনই মানুষ কোনো এরকম কিছু হারায় তখন তার মনের মধ্যে একটা আফসুস থাকে, আফসুস করতে করতে কেউ কেউ তো ট্রাকের নিচে মাথা দিয়ে মরে যায়, কেউ দেখবেন যে বিষ খেয়ে মরে যাচ্ছে, বউ কেন ফাইল না, কেউ কেউ দেখবেন যে টাকা কেন হারিয়ে গেল,
বিষ খেয়ে মরে যাচ্ছে। কেউ কেউ তার মনের ইচ্ছা পূরণ হইল না, দেখবেন যে সাততলা থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছে। ওরা আসলে শয়তানের কারসাজির ভিতরে পড়ে গেছে, এটা বলার উদ্দেশ্য। রাসূল এই জন্য বলছেন ফা ইন্না লাউ তাফতাহু আমালা শয়তান, এই যে যদির ব্যাপারটা এটা শয়তানের পথ উন্মুক্ত করে দেয়, শয়তানের কাজের পথ খুলে দেয়। শয়তানের কি কাজের পথ খুলে দেয়? শয়তান তখন কাজ কি করে মানুষের অন্তরের ভিতরে ঢেলে দেয় যে আফসুস কর, তুই তিরস্কার কর নিজেকে, হাত পা চাপড়া, তুই কাপড় ছিঁড়ে ফেল, তুই সারাক্ষণ কেবল বিলাপ কর, এরপর তুই আফসুস কর, তুই শোক প্রকাশ করতে থাক, তুই শোকবাণী আনতে আসতে থাক, শোকবাণী খাতা লিখতে থাক, এগুলি বের করে শয়তান, এগুলো শয়তানের কাছে আছে, এগুলো শয়তানের কাছে। কারণ শয়তান চায় এটা করতে করতে একসময় তার অন্তর এত ফেরসান হয়ে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, এটা এসে চাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নামা নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল লাযিনা আমানু ওয়া লাইসা বিদারিহিম শাইয়ান ইল্লা বিইজনিল্লাহ, যে এই যে জাতীয় কুপরামর্শ যেগুলি আসে এগুলো শয়তানের কাছ থেকে আসে। শয়তান কী করে? এগুলো দিয়ে ইমানদারের অন্তর ভিতরে পেরেশানি বাড়িয়ে দেয়। এগুলো যদি তারা আল্লাহ তার পক্ষে চলতো তাহলে আল্লাহ এইগুলি শয়তান তাদের এগুলি দিয়ে কোনো ক্ষতি করতে পারত না, কিন্তু আল্লাহ তার পথে না চলার কারণে সেগুলো তার ক্ষতি করে। কারণ সে এখন আফসুস করতে করতে মরতেছে যে এগুলি কাজটা হলো না কেন। আপনি আশ্চর্য হবেন, কখনো কখনো মানুষ স্বপ্নে এমন এমন জিনিস দেখে যেগুলি তার ঘুম হারাম করে ফেলে। সারাক্ষণ টেলিফোন করে হুজুর স্যার হুজুর শেখ বমুক বলছে আমি এই স্বপ্ন দেখছি আমার কী অবস্থা, এই স্বপ্নগুলি শয়তান দেখাচ্ছে। তো শয়তান চায় আমাদেরকে এই সমস্ত যে কোনো অন্তরের ভিতরে খারাপ কিছু ঢেলে দিয়ে আমাদের অন্তরটাকে বিষাক্ত করে তুলতে, আমাদের অন্তরটাকে খুব বিস্ময় করে তুলতে, সবসময় যেন আমরা বিরক্ত বোধ করে থাকি, আমরা যেন কখনো আল্লাহর ফয়সালার উপরে সন্তোষ প্রকাশ না করি, সে চায়। এই জন্য সে লাও যদি কথা দিয়ে আমাকে এটা সহযোগিতা করে, মানে আমি যেন শয়তানের পথ খুলে দিলাম, যদি এটা না করতাম, হায় রে যদি যদি হায় রে, এই হায় রে আর যদি দিয়েই আমি সব শেষ হয়ে দিলাম, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ শয়তানের পেরেশানি এমন, শয়তান চায় যে কোনো অবস্থা যে কোনো কিছু দিয়ে পেরেশানি করতে, কখনো স্বপ্নের মাধ্যমে পেরেশানি করে, কখনো কখনো কী করে আপনার অন্তর্চিন্তা আপনার চিন্তার মধ্যে বিপরীতমুখী বিভিন্ন ভিন্নমুখী চিন্তা দিয়ে আপনার বিভীষ করে তোলে, আপনি কী পড়ছেন, কী নামাজ পড়ছেন, না কোরআন পড়ছেন, না কি কথা বলছেন, আপনি কিছুই মনে নাই, মাথার ভিতরে ঠিক নেই, আপনি বলছেন মাথা ঠিক নেই, এই যে শয়তান চাই জিনিসটা আপনার মধ্যে তৈরি করতে, মাথা ঠিক হবে না কেন, আপনি বলবেন যে আল্লাহ যা চেয়েছেন ভালো চেয়েছেন, বস মাথা ঠিক হয়ে গেল। আর যদি সারাক্ষণ চিন্তা করেন যদি এটা হইলো রে, যদি কেন করলাম না রে, হায় রে আমি কেন ওষুধ খাইলাম রে, হায় রে ওইটা কেন খাইলাম না, দেখুন যে আপনার আর মন ঠিক হচ্ছে না, শয়তান তো এটাই চাচ্ছে, শয়তান তো এটাই চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে সময় আপনার অন্তর মন বিশেষ এরকম বিষাক্ত থাকে, শয়তান আপনার মনের ভিতরে খারাপ কিছু ঢেলে দেয়, এই সময় আপনাকে সালাত পড়তে নিষেধ করেছেন। কারণ আপনি তখন আল্লাহর কাছে কিছু চাইবেন না, আপনি কখন গায়ে দায় সারা গুছলে একটা কাজ করবেন, আপনি মনে করবেন যে এখন ফেলে দিই কোনো রকমের কাজটা সেরে দেই, এটাতে কিন্তু সালাত পড়তে এই অবস্থা সালাত পড়তে রাসূল সাল্লাম নিষেধ করেছেন, ভালো ইবাদত করতেও করতে নিষেধ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ সালাত আদায় করবে না যখন সে পেশানা পায়খানা পেশাব চেপে রাখে, তখন সে সালাত করবে না। কেন? এই সময় তার মাথার ভিতরে শয়তান এমন জিনিস ঢুকিয়ে রাখছে বিষাক্ত জিনিস, এখন সে আল্লাহর ইবাদতের জন্য সে মুতাফাররাকুল বাল হবে না, অন্তরটা তার খালি হবে না, সে নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত করতে পারবে না, সুতরাং এই জাতীয় অবস্থায় সে যেন সালাত আদায় না করে। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কেউ সালাত করবে না যখন সে তার খাবার সামনে থাকে। কেন? খাবার সামনে থাকলে তার শয়তান তাকে অন্তরটাকে বিষাক্ত করে দিয়েছে, বিক্ষিপ্ত করে দিয়েছে, এখন সে আর খাবার সালাত দিকে মন যাবে না, খাবার দিকে মন চলে যাবে। তো এইভাবে যেটাতে বিক্ষিপ্ত হয় অন্তর, এটাতে রাসূল সাল্লাম নিষেধ করেছেন। যেহেতু লাউ বললে যদি বললে অন্তর বিক্ষিপ্ত হয়ে যায়, অন্তর বিষাক্ত হয়ে যায়, অন্তর অবিন্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা লাউ বলে কখনো এই শয়তানের পথকে উন্মুক্ত করে না দেই, কারণ এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়। এর বিপরীতে যদি কোনো যে ব্যক্তি বিপদে পড়ছে শুধু বলতো আল্লাহ যেটা করেছে ভালোর জন্য করেছে, কাদ্দারাল্লাহ ওমা শা ফাআলা, অথবা হাযা কাদারুল্লাহ, আল্লাহ এটা আল্লাহর তাকদীর, ওমা শা ফাআলা তিনি যা চেয়েছেন তা করেছেন, অথবা যদি বলতো রাদিতু বিল্লাহ রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্য রাসূলা, যদি এটা বলতো যে আমি আল্লাহকে রব মেনে খুশি, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে খুশি এবং ইসলামকে দিন হিসেবে মেনে খুশি, তার অন্তর প্রশস্ত হয়ে যেত এবং সে এটি আল্লাহ তাআলা আমাদের কাছে অন্তরটা যেন প্রশস্ত থাকে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন আফমান সারাহ আল্লাহ সদরাহুল ইসলাম ফাহু আলা নূর মির রব্বি, যে যার অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, অন্তরকে প্রশস্ত করে সরহ সুদূর একটা গ্রন্থই আছে ইমাম সহকারী রহমতুল্লাহ আলাইহ, সেটাও আমাদের পড়া যেতে পারে, এটা বাংলা অনুবাদ হয়েছে, সেটাও পড়ে দেখবেন। তো এই অন্তরটা প্রশস্ত কিসে হয়?
যখন কেউ আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, যে আল্লাহর জিকির যখন করবে, আল্লাহর তাকদীর উপর ইমান যখন মজবুত হবে এবং আল্লাহর ফয়সালার উপর যে ব্যক্তি সন্তুষ্ট রাখবে তার অন্তরটা সবসময় প্রশস্ত হবে, এটাই আল্লাহ তাআলা চাইছেন। আর যে ব্যক্তি অন্তর কুফরিতে ভরা সেই ব্যক্তি অথবা যে ব্যক্তি সংকীর্ণতা ভরে, আল্লাহ তাআলা তার কথা কোরআন কারিমে উল্লেখ করেছেন যে ইয়াজাল সাদরাহু দাইয়াকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ইলা সামা ইয়াসআদু ফিস সামা, যে তার অন্তরটা এমন সংকীর্ণ হয় যেন আকাশে উঠতেছে, আকাশ যেমন নিঃশ্বাস নিতে পারে না। সুবহানাল্লাহ, কোরআনে কারিম আমাদেরকে এটা জানিয়ে যত উপরে যাবে তত নিঃশ্বাস নেওয়া কষ্টকর হবে। কোরআনে কারিম আমাদেরকে বলছেন, বর্তমানে বিজ্ঞান এটা বলছে যে সত্যি সত্যি মানুষ একটা উপরে গেলে, একটা স্তর উপরে গেলে আর নিঃশ্বাস ফেলতে পারে না, এই জন্য বাক্স নিতে হয়, অক্সিজেন বাক্স রাতে নিয়ে যেতে হয়। তো এটা বলেছে যে যেই ব্যক্তির অন্তর প্রশস্ত নয় সেই ব্যক্তি নিঃশ্বাস নিতে পারতেছে না, তার সারাক্ষণ শুধু মনে হয় যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তার বিরক্তি শেষ নেই, এটা ওই ব্যক্তি যার অন্তরটা প্রশস্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর প্রশস্ত করতে চান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে লাও বলে তুমি অন্তরটা বিষাক্ত করিও না, অন্তরটা সংকীর্ণ করে দিও না, লাও না বলে বলো কাদ্দারাল্লাহু ওয়া মা শাফা আল, আল্লাহ যা তাকদীর করেছেন সেটা হয়েছে। আমরা এই হাদিসটি পড়লাম এবং ব্যাখ্যাও বুঝলাম, এখন আমি হাদিসটির কিছু শিক্ষা নিব। হাদিস শিক্ষাগুলো এখানে এতক্ষণে চলে আসছে, তারপর আমরা একটু আলোচনা করে যাবো ইনশাল্লাহ। এরপরে হাদিস থেকে এই আমাদের দাস থেকে শিক্ষা পেলে সেটাও আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমেই আমরা আসি যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামের হাদিসে যে জিনিসটা প্রথম চেয়েছেন যে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করেন, আল্লাহর মহব্বত যে সিফাত এটা সাব্যস্ত করেছেন। আমরা আল্লাহ তাআলা ভালোবাসার গুণটা সাব্যস্ত করি, অনেকে ভালোবাসা গুণ সাব্যস্ত করে না, কারণ ভালোবাসা গুণ সাব্যস্ত করে তাদের মনে হয় ভালোবাসার তো হচ্ছে অন্তর নরম হওয়া, আল্লাহর অন্তর নরম হবে নাউজুবিল্লাহ, তো ভালোবাসার তো আল্লাহ সওয়াব দিবেন এটা বলে, এটা আসলে ভুল, এটা ঠিক নয়। বরং বলতে হবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মহব্বত আমরা সাব্যস্ত করি, এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল মুমিনুল কাওই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, যে ব্যক্তি ইমানে যত মজবুত সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি ভালো, তত বেশি প্রিয়। বোঝা গেল আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার গুণকে সাব্যস্ত করা, এটা আমরা সাব্যস্ত করি। দ্বিতীয়ত আরেকটি জিনিস আমরা পাই সেখানে, সেটা হচ্ছে যে ইমানের বাড়তি কমতি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করেন, ওই লোক থেকে যার ইমান দুর্বল, এবং উভয়ের মধ্যে কল্যাণ আছে, কিন্তু আর ইমান দুর্বল ইমান শক্তিশালী, এটাই হচ্ছে মূলত ইমান বাড়ে কমে, এটা ইমান বাড়ে কমে এটার প্রমাণ। ইমানের মধ্যে শক্তিশালী হয় দুর্বল হয় এটার দ্বারা প্রমাণিত হয়, ইমান শক্তিশালী দুর্বল হতে পারে, আবার ইমান বাড়েও কমে এটাও এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। কারণ যেই ব্যক্তি বাড়ছে তারটাই শক্তিশালী হয়েছে, যার ইমান কমছে তারটাই দুর্বল হয়েছে, এটা স্পষ্ট। তাহলে ইমান বাড়ে কমে এটাই আহলে সুন্নাহ জামাতের আকীদা, এটা বিশ্বাস করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন লিয়াজদাদ আল্লাযিনা আমানু ইমানা, লিয়াজদাদ আল্লাযিনা আমানু ইয়াজদাদ ওয়া ইয়াজদাদ আল্লাযিনা আমানু ইমান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুদাসসির 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে এবং যারা ইমান এনেছে তাদের ইমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে বলেছেন লিয়াজদাদু ইমানা মা ইমানিম, তাদের ইমানের উপর ইমান আরো বেড়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে ওয়া ইয়াজদাদ আল্লাযিনা আমানু ইমানা, আর যারা ইমান এনেছেন তাদের ইমান আল্লাহ বাড়িয়ে দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিম বিভিন্ন জায়গাতে ইমান বাড়ার কথা উল্লেখ করেছেন, আর যে জিনিস বাড়ে সে জিনিস কমে এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। এতে কমে আরেকটা প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে বলেছেন যে তোমাদের মতো এরকম বিবেক এবং দীনে কমতি, অথচ মানুষের একটা সুস্থ একটা স্বাধীন একটা সাবধানী মানুষের বিবেক নষ্টকারী আর কোনো মানুষ প্রাণীকে আমি আল্লাহ দুনিয়া দেখিনি, তোমরা এমনিতেই বিবেক কম দীনেও কম, কিন্তু তোমরা যারা একজন বুদ্ধিমান একজন অত্যন্ত সাবধানী পুরুষের বিবেককে তোমরা নষ্ট করে দিতে পারো। তো বোঝা গেল যে বিবেক কম তো বুঝলাম, তার বিবেকে কম দিন কম কোনটা, অর্থাৎ ইমানের মধ্যে কমতি মজবুত, এই জন্য তারা বেশি যে কোনো জায়গাতে গেলে তারা কোনো বিপদ হলে তারা সহ্য করতে পারে না, কান্নাকাটি আরম্ভ করে দেয়, সামান্য কিছুতে দেখবেন চোখের পানিতে দুনিয়া ভাসায় দিচ্ছে। তো এটা তাদের ইমানের দুর্বলতার প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছেন এটা ইমানি দুর্বলতার প্রমাণ, ইমানি দুর্বলতা আছে ব্যক্তি বিশেষ তার কারো ইমান কোনো কোনো নারী ইমান বাড়ছে কোনো পুরুষের চেয়ে বাড়তি আছে এটা আলাদা কথা, কিন্তু এর অর্থ এই নয় যে ইমানের মধ্যে একরকম সবাই, এটা ঠিক নয়, ইমানের দুর্বলতা আছে, ইমানের কারো ইমান কমে কারো ইমান বাড়ে। যদি কেউ কোরআন তেলাওয়াত করে ইমান বাড়বে, যদি আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় সালাত বন্ধ করে দেয় ইমান কমতে থাকবে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কলবের মধ্যে দাগ পড়তে থাকবে, কালো দাগ পড়তে থাকবে। হ্যাঁ, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিম আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে ইমান বাড়ানোর জন্য তিনি বলেছেন আল্লাহ আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, তখন আল্লাহ তাআলা বলেন আওলাম তুমেন, আপনি কি ইমান আনেননি, তিনি বলেন না ইমান এনেছি, অবশ্যই ইমান এনেছি, তবে আমি চাই আমার ইমান বর্ধিত সন্তুষ্টি আসুক, ওয়ালাকিল্লিয়া তোমা ইন্না কালবি,
ইমান যেন আমার বেড়ে যায়, এই যেন আমার জন্য বেড়ে যায়, এটা তিনি চেয়েছেন এবং তিনি সেটা আল্লাহ তাআলা তাকে সেটা করে দেখিয়েছেন। এর অর্থ হচ্ছে ইমান বাড়ে এবং কমে, এটা বিশ্বাস করতে হবে। এর আরেকটা প্রমাণ হচ্ছে যে হাশরের দিন আল্লাহ তাআলা যখন ইমানদারদেরকে বলবেন যে তোমরা তোমাদের লোকদেরকে সুপারিশ করে নিয়ে আসো, অনুমতি দিবেন, ইমানদাররা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ অমুক লোককে চাই, জাহান্নামে পড়ে আছে, আমার বন্ধু ছিল, তো সুপারিশের কারণে ইমান আছে কিন্তু গুনাহগার, আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। শেষ পর্যন্ত বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম সুপারিশ করতে করতে বলবেন যে আল্লাহ বলবেন যে যার অন্তরে রায় পরিমাণ ইমান আছে, রায় পরিমাণ তো কম, যার অন্তরে পাহাড় পরিমাণ ইমান আর রায় পরিমাণ তো কম, স্পষ্ট যে হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইমান কমে, কারণ রায় পরিমাণ ইমান অবশ্যই পাহাড় পরিমাণের চেয়ে কম। কেউ এটা দাবি করতে পারে না, আবু বকরের ইমানের মতো কারো ইমান এটা কেউ দাবি করতে পারে না, দুনিয়ার কেউ আবু বকর ইমানের মতো ইমান হতে ইমান যার ইমান পৌঁছতে পারবে না। তাহলে ইমানের ক্ষেত্রে কারো কমতি বাড়তি এটা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, কোরআন আয়াত দ্বারাও প্রমাণিত হলো, এটা দ্বারা বোঝা গেল যে কোনো ইমান বাড়ে কমে এটা এই হাদিসের একটা দার্স আমরা পাইলাম এই হাদিস থেকে, এবং এখানে এটা কোরআন হাদিস দ্বারা অন্যান্য হাদিস দ্বারাও প্রমাণিত হয়েছে, কোরআন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। দুনিয়ার জাগতিক দিক থেকেও আমরা একটু প্রমাণ করতে পারি, কীরকম একজন মানুষের বললো যে এখানে একটা ঘটনা ঘটেছে আপনার কাছে যতটুকু বিশ্বাস হয়েছে, আপনি আরেকজন আসে বললো যে আরেকটা এই ঘটনাটা ওখানে আরেকজন বললো আপনার কাছে আরেকটু বেশি হলো, তবে ইমান বাড়ে কমে এতে কোনো সন্দেহ নাই, কারণ দুনিয়াতে এইভাবে এই যে বাড়তি কমতির জিনিসটা মানুষ শোনা বিভিন্ন কারিনা কারণ দেখে মানুষ ঘটনাটার অর্থ বোঝে যে না এত বড় হুজুর বলেছে মিথ্যা কথা বলার মতো না, অথবা বলে যে এত এতগুলি মানুষ বলেছে মিথ্যা কথা বলবে না, আবার যখন একজনে বলছে এত মিথ্যা কথা এমনিই বলে তার কথা না শুনলে কী হবে, তখন বোঝা গেল তার ইমানের মধ্যে তার ঘাটতি আছে বলে তার থেকে মানুষ নিতে চায় না। তাহলে এটা একটা শিক্ষা আমরা পাইলাম যে নিঃসন্দেহে ইমান বাড়ে কমে, আবার ইমান বাড়ে কমে যেমন বলছি তেমনিভাবে ইমান শক্তিশালী হয় দুর্বল হয়, দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন, দুইটাকে একসাথ করা যাবে না। শক্তিশালী এবং দুর্বলের জিনিসটা হচ্ছে একটা হচ্ছে ব্যারামিটারটা বুঝতে হবে জিনিসটা, একটা হচ্ছে ইয়ার দিক থেকে এই কামিয়ার দিক থেকে অর্থাৎ পরিমাণের দিক থেকে, পরিমাণের দিক থেকে এটা বাড়ে, পরিমাণের দিক থেকে এটা বাড়ে, আবার কখনো কখনো দেখবেন যে পরিণাম নয় পরিমাণ নয় বরং এটা যেটা আছে ওইটাই শক্তিশালী হচ্ছে, এটাই শক্তিশালী হচ্ছে। তো এটা হচ্ছে ইমান কখনো বাড়ে শক্তিশালী হয় দুর্বল হয় যেটা আছে ওইটাই, আবার যেটা পরিমাণে বাড়তেছে যেটা আপনি জানতেন না আজকে দর্শে যা শুনছেন আগে জানতেন না এখন এটা বাড়ছে, আবার আবার যদি কোনো এটা ভালোভাবে উপলব্ধি করেন যেটা আসছিল এটা আরেকটু শক্তিশালী হবে। তাহলে ইমান দুই দিক থেকে একটা হচ্ছে বাড়ার দিক থেকেও বাড়ে কমার দিক থেকেও কম, আবার শক্তিশালী হওয়ার দিক থেকে শক্তিশালী যেটা আছে এটা আবার কোন যেটা আসছিল এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায়। তো এই চারটা দিক কিন্তু মানে একটা ইমানের, ইমান বাড়ে কমে শক্তিশালী হয় এবং ইমান দুর্বল হয় এটাকে আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমরা আজকের দশ থেকে পুরোপুরি জানতে পারলাম। আজকে দশ আরেকটি জিনিস আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে যে ইমানদার যদিও অনেক দুর্বল ইমানদার হয় তার মধ্যে ইমানের পর্যায়টা খুব দুর্বল, তারপর তার মধ্যে কল্যাণ রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অফি কুল্লিন খায়ের, তার মধ্যে কিছু না কিছু কল্যাণ রয়েছে। ইমানদারের কল্যাণ আর কাফের কখনো একরকম হতে পারে না, অর্থাৎ ইমানদার যত খারাপই হোক কাফের হচ্ছে ভালো, এই জন্য কখনো কাফের প্রশংসা করতে আল্লাহ তাআলা পছন্দ করে না, কোনো কাফের প্রশংসা আল্লাহ তাআলা পছন্দ করে না, কোনো কাফের প্রশংসা করবেন ইমানদারকে আপনি খারাপ বলবেন, অনেক সময় মানুষ বলে যে অমুক কাফের আর কি সব ভালো, এটা মিথ্যা কথা, এভাবে বলবেন না, তার এটা মাসলাহাত কোনো স্বার্থের জন্য সে করে, দুনিয়ার কোনো স্বার্থ অসুখের জন্য সে এটা করে, হয়তো তা আপনার সাথে ভালো ব্যবহার করছে কী জন্য, ব্যবসা যেন তার সাথে করেন অথবা তার সাথে তার সুনাম যেন করেন, ইমানদার কিন্তু সুনামের জন্য কাজ করেন, আখিরাতের জন্য কাজ করে। তো যত ভালোই করুক একজন কাফের সে কাফের, তার তার এত প্রশংসা করা যাবে না, ইমানদার যত খারাপই হোক ইমান যেহেতু আছে তার ইমানের জায়গাতে সে টিকে আছে, এটা সবার থেকে সে উত্তম, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য ইমানদার ইমানের কারণে যত দুর্বলই হোক সে যার ইমান নাই তার থেকে উত্তম, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। পাঁচ নম্বর যে উপকারিতা আমরা পাইলাম সেটা হচ্ছে শরীয়ত যে জিনিসটা চায় সেটা হচ্ছে একজন মানুষ যেটা তার স্বার্থ আছে সেটা করবে, স্বার্থ সিদ্ধির জন্য সে চেষ্টা করবে, এই জন্য শরীয়ত বলছে এহরাস আল্লামা ইয়ান ফারুকা, যেটা তোমার উপকার হবে এটা করার জন্য সচেষ্ট থাকো সযত্ন হও, যদি ইমানদারিটা করে তাহলে এবাদত হয়ে যাবে, ইমানদার যেটা করতে পারে এটা তার এবাদত হয়ে যাবে। এটা এই জন্য ইমানদার এই শরীয়ত যেটা চায় সেটা যে মা স্বার্থ কোনটা এটা দেখে স্বার্থটা যেন পরিপূরক, শরীয়ত চায় ইমানদার শরীয়ত চায় যে যেন ইমানদার স্বার্থ পূরণ করে, তার স্বার্থটা যেন যেটা তার জন্য ভালো স্বার্থটা সে গ্রহণ করে। ষষ্ঠ যে শিক্ষা সেটা হচ্ছে যে একজন মানুষ বিবেকবান মানুষ কখনো কাজ করে অলসতা করবে না, সে কী করবে কাজ অর্ধেক করে ছেড়ে দিবে না, যেটা কাজ দেখছে যে কাজ উপকার না এটা ছেড়ে দিবে এতে কোনো সন্দেহ নেই, যেটা উপকার সেটা করবে, যে উপকার না এটা সে করবে না, ইমানদার কখনো উপকার এটা করবে না। একজন মানুষ সিগারেট খাচ্ছে ইমানদার মনে করছে যে গেট খাই কিনে আনি, যখন দেখবে যে খারাপ জিনিস তখন ছেড়ে দিবে,
এটা হচ্ছে ষষ্ঠ উপকার। যেটাতে উপকার না এটা ইমানদার করতে পারে না, উপকারহীন কাজ ইমানদারের দ্বারা হওয়া সম্ভব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন মিন হুসনি ইসলামিল মার এ তরকু মা লা ইয়ানিহি, যে একজন মানুষের ইমানের সৌন্দর্য হচ্ছে যেই জিনিস ওই কাজটা সে করবে যে কাজটা অর্থহীন, ওই কাজটা সে করবে না ছেড়ে দিবে যে কাজটা অর্থহীন। এটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বলে এবং অনেকেই বলেছেন যে ইসলামের মৌলিক যে সমস্ত হাদিস আছে এর মধ্যে একটা, যে যেই জিনিস উপকার নেই এই জিনিস ছেড়ে দেয়া। ষষ্ঠ উপকার আমরা হাদিস থেকে পাইলাম, যে জিনিস উপকার নাই সেটা করবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহরাস আলা মাইয়ান ফাওকা, যা উপকার হবে এটা করতে বলেছেন, যা উপকার হবে না সেটা করতে বলে নাই, তাহলে এটা করা যাবে না। সপ্তম উপকার হচ্ছে ইমানদার কখনো অলসতা করবে না, বরং কাজের মধ্যে লেগে থাকবে যে কোনো কাজে, এবং সে অলসতা আসলে, হ্যাঁ অলসতা আসলে অটোমেটিক এসে গেলে ভিন্ন কথা, নিজে অলসতা তৈরি করে দিবে না এবং নিজে অপারঙ্গম হবে না, বরং পারঙ্গম হওয়ার চেষ্টা করবে, যে কোনো কাজ করার জন্য সর্বশেষ ইয়া পর্যন্ত ভলিউম পর্যন্ত সে চেষ্টা চেষ্টা করে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লামের বাণী, ওয়ালা তাজান, তুমি অপারগ হয়ে যেও না, এটা রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশনা। সুতরাং ইমানদার কখনো একটা কাজ করে অর্ধেক করে ফিরে আসা এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রসুলও সেটা পছন্দ করেন না, বরং সব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন ইন্নামা আল আমালু বিল খাওয়াতিম, যে কোনো কাজের শেষ ভালো যার সব ভালো তার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ জন্য কাজ করলে তিনি সেটা করে যেতেন, ভালো কাজগুলি করে যেতেন, তিনি ছেড়ে দিতেন না, কোনো একটা আমল করলে নফল আমল করলে সেটা তিনি করেই যেতেন। এর অর্থ হচ্ছে তিনি এটা কখনো অপারঙ্গতা দেখাইয়া অপারঙ্গম দেখাই এটা বাদ দিতেন না, মানে এটা করেই যেতেন। এই জন্য তিনি আগে থেকেই সাহাবাদেরকে নির্দেশ দিতেন যেটা তুমি পারবে না এটা নিও না, যেটা পারো এটা নাও, কারণ এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে তিনি বলেছিলেন যে তুমি নামাজ এই তুমি যে এখন প্রতি বেশি বেশি রোজা রাখো সেটা পারবে না, এখন তুমি কম করে পর আফসোস করেছে তিনি এখন তো পারতেছে না বুড়ো বয়সে। তিনি রসুল চাইছেন যেটা যে সবসময় একটা ধারাবাহিক নিয়মের উপর যেন থাকতে পারে ইমানদাররা, এই জন্য তিনি এমন কাজ করা যাবে না যেটা আমি সবার এখতিয়ার করতে পারবো না, যেটা আমি করবো করতে পারবো না, যেটা আমি ভালো করে দৃঢ় প্রতিজ্ঞ এটা যেন চালিয়ে যেতে পারি, এরকম দৃঢ় প্রতিজ্ঞ ইমানদার সবসময় থাকবে। এখন অষ্টম যে শিক্ষা আমরা পাইলাম সেটা হচ্ছে যখন কাজটা হবে না, কাজটা হচ্ছে না, বাধা হচ্ছে, ইমানদার তখন তাকদীরকে নিয়ে আসতে পারবে, তাকদীরকে দিয়ে দলে দিতে পারবে যে আমার আমি তো চেষ্টা করেছি, আমার হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করে দিয়েছি, আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা আমার এটার উপর গালে বাসছে, এই জন্য আমার কিছু করার নেই। এখানে আমি বলবো কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, বলবেন ও কাদ্দারাল্লাহু মা শাআ, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। আবার কেউ কেউ এটাকে পড়েছেন হাযা কাদরুল্লাহ, এটা আল্লাহর ফয়সালা, ওমা শাআ ফাআলা, তিনি যা চেয়েছেন তা তিনি করেছেন। কিন্তু যে জিনিসে আপনি করতে পারেন এখানে তাকদীর দিয়ে আপনি ইয়া দিতে পারবেন, আপনি শুয়ে আছেন ঘরের মধ্যে আর বলছেন আল্লাহ আমারে খাওয়াইলো না, আপনি ঘরে থাকলে আপনি খাওয়াবে কি, আপনি বের হন কাজ করেন একটু আওয়াজ দেন, আপনি একজন খাওয়া নিয়ে ঘুরছিল যে এখানে বোধহয় কোনো মানুষ নেই, দরজা বন্ধ করে একজন শুয়ে আছে, বলছে এখানে কোনো কোনো মানুষ নেই, এখন তার খিদায় আর থাকতে পারেন করে উঠছে, করে এর মানুষ আছে শব্দ করে উঠছে, তো আপনার ও লাগবে, আপনার যতটুকু চেষ্টা আপনি করতে হবে তাহলে আল্লাহ তাহলে আপনাকে খাওয়াবেন। তো এই জন্য আপনি যদি মনে করেন যে আপনি কাজ না করে আপনি এগিয়ে আল্লাহর উপর দোষটা দিবেন যে আল্লাহ আমার খাওয়াইলো না, বা এই জাতীয় এহতেজাজ বিল কদর করবেন, তাকদীর দিয়ে আপনি দোষ ত্রুটি খুঁজবেন, এটা জায়েজ না ইসলামে। আপনার কাজ পুরোটা করবেন, এরপরে না হলে তাকদীরের বলতে পারবেন তাকদীরে নাই, কিন্তু যখন আপনি কাজটা করার মতো শক্তি আছে এটা পুরোপুরি করে যাবেন, তারপরে তখন করবেন না, শক্তি আছে করবেন না, তখন যদি আপনি তাকদীর দোষ দিতে পারবেন, তাকদীর তো লেখা হয় না, কারণ চেষ্টা করেন না, তাকদীর লেখা আপনি কেমন বুঝবেন, আপনি শেষ মাথা বুঝে চেষ্টা করেন নাই। এখানে একটা প্রশ্ন প্রায় আসে, এই প্রশ্নের উত্তরটা আমাদের দেওয়া দরকার, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন যে আপনি আমাদেরকে আপনি আপনি নিজেকে এবং আমাদেরকে আপনি জান্নাত থেকে বের করে আনলেন, তো আদম আলাইহিস সালাম বললেন যে মুসা এমন জিনিসের উপর তুমি কেন আমাকে তিরস্কার করছো, যে জিনিস আল্লাহ আমার উপর লিখেছেন এটা কি তাকদীর এটা কি তাকদীর উপরে এতরাজ করা, এটা কোনটা করেছে মুসা আলাইহিস সালাম? এখানে দুইটা সাইড আছে, কাদেরিয়া যারা আছে বিশেষ করে মুতাজিলা হাদিস অস্বীকার করে, আমরা অস্বীকার করি না, আমরা বলি যে এখানে তারা বিভিন্ন বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে, আমরা এটা করি না, আমরা কি বলি যে শেখ ইবনে তাইমিয়া যেটা বলেছেন যে এখানে আসলে কোনো দোষের উপরে তোলা হয়নি, দোষের উপরে মুসা আলাইহিসসালাম কোনো দোষ দিতে চেষ্টা করেন না, বলছেন যে বিপদ কি, আপনিও আসছেন আমরাও আসছি জান্নাত থেকে, যদি জান্নাত থেকে না আসতে পারতাম এটা এই জন্য তারা তামান্না করতেছেন, সেটা দোষ মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবাকে দোষ দিতে চাচ্ছেন না, কারণ দোষ দেওয়া তার তিনি জানেন ভালো করে তার আকীদা শুদ্ধ, তিনি জানেন ভালো করে যে এটার বিপরীতটা নয়, বরং তিনি আফসোস করছেন একটা জিনিস নিয়ে যে তিনি মুসিবতের মধ্যে আছেন এটা নিয়ে, কোনো আল্লাহ এটা যেন কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা যেন হয় এটা যেন বলে, কিন্তু কোনো দোষ দিতেছেন না যে আপনি এটা বলেন নাই যে আপনি তো সেই নিষিদ্ধ গাছ থেকে কেন খাইলেন এটা বলেন নাই, বলছে আপনি কেন আপনি তো বেড়ে চলে আসলেন, এটাই বস বিপদটার কথা বলছে, দোষটার কথা তুলে ধরেন নাই, তাহলে বিপদের সময়ে যে ইয়া দেওয়া যাবে
তাকদীরের দলিল দেওয়া যাবে এটা আদম আলাইহিস সালাম দেখিয়ে দিলেন। তিনি বললেন যে তোমার কিতাবে কি লেখা নাই যে আসা আদম রব্বা ফাগাওয়া, আদম ভুল করে চলে আসবে? তো ওখানে লেখার বাইরে তো আমি যেতে পারি না। তাকদীর দিয়েছেন, বিপদের দৃষ্টিতে তাকদীর দিয়েছেন, দোষের জন্য তিনি তাকদীর দেওয়া দলিল দেন নাই যে তাকদীরে এটা লেখা ছিল বলে আমি খেয়েছি গন্ধ মিঠা বলে নাই। বরং তিনি বলেছেন আমার তাকদীর লেখা ছিল বলে বের হওয়ার জন্য বের হয়েছি, এটা বলছেন। বিপদটা বলেছেন, দোষটা তিনি বলেন, দোষ দিয়ে তিনি দলিল দেন নাই। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাতের মাখাজ এবং দলিল যে এই কখনো ইমানদার নিজে ত্রুটির জন্য, নিজের অপরাধের জন্য কখনো তাকদীরে দিয়ে দলে দিতে পারে না, কিন্তু বিপদের জন্য তাকদীর দিয়ে দলে দিতে পারে। কারণ বিপদ হচ্ছে সে সব চেষ্টা করেছে, এরপরে বিপদটা হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার ফয়সালা ছিল, ওইটা হয়ে গেছে। আর যে ব্যক্তি অন্যায় করেছে সে এটা করতে আল্লাহ নির্দেশ দেয় নাই, তাকে অন্যায় করতে বলে নাই, বলে না এহরাস মাই আলামাইয়ান ফাউকা, তোমার উপকার যেটা ওইটা করতে বলেছিল অপকারটা করতে বলে নাই, সেটা করতে গেছে কেন? এটা তার দোষ হয়েছে, এই জন্য সে বলতে পারে না যে আমার তাকদীরে আপনি খারাপ লিখেছেন, এটা বলতে পারে না। কারণ সে চেষ্টা করে নাই, ভালো কাজ দিয়েছে, ভালো কাজ যেটা ভালো, যেটা শরীয়ত বলছে ভালো, এটার দিকে যায় নাই, এই জন্য সে অন্যায় কাজের দিকে যাওয়ার কারণে তার ক্ষতি হয়েছে। এখানে সে আল্লাহরে আর দোষ দিতে পারে না যে আল্লাহ তাকদীরে আমার লিখছেন যে আমি চুরি করবো, আর তাকদীরে লিখছেন যে আমি বেবিচার করবো, তাকদীরে লিখছেন আমি সিগারেট খাবো, এটা বলতে পারে না। কারণ হচ্ছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে ভালো কাজের দিকে তুমি যাও, তারপরে তুমি একদম শেষ মোতাবেক চেষ্টা করে যাও, শেষ বোলিং পর্যন্ত, তারপরে তুমি আমার তাকদীরে যেটা রাখা সেটা আসে গেলে তুমি বলতে পারো আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম, তুমি ওইটা দিচ্ছ, এটা তোমার অধিকার আছে বলা, কিন্তু তুমি অন্যায় করে এবার বললো যে আল্লাহ তুমি অন্যায়টা আমার গায়ে লিখছো, তো তুমি তো ভালো, আমার তোমাকে তো বলিনি অন্যায় দিকে যায়, তুমি গেলা কেন? তুমি তো যাওয়াটাই তোমার ভুল হয়েছে। তাহলে এই জিনিসটা আদম আলাইহিসসালাম এই জন্য বলছেন যে মুসা আমি তো জানার থাকার চেষ্টাই করেছি, আমি তো খারাপ কিছু করিনি, কিন্তু ভুল যেটা হয়ে গেছে এটার জন্য তুমি আমার লম দিও না, অতিরিক্ত করো না, আমাকে আমি যে বের হয়ে আসি তোমাদের নিয়ে এটা বলতে পারো যে বিপদ হয়েছে, এই বিপদের জন্য আল্লাহর কাছে আমরা আল্লাহ তালা এটাকে আমার ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ইবনে কাইয়িম রহমতুল্লাহ আরেক দিক দিয়ে বলেছেন যে শুধু যে তিনি তিরস্কার করেছেন দোষের দোষ নয়, শুধুমাত্র যে বিপদের কারণে তিরস্কার করেছেন এবং সেটার জবাব দিয়েছেন এই আদম আলাইহিস সালাম, এটাও নয়, আরেকটা কাজও আছে এখানে। এটা কি যদি ধরে নেওয়া হয় যে আদম মুসা আলাইহিস সালাতুয়াসলাম তার কোনো তিরস্কার করেছেন তার কোনো দোষের কারণে, তাহলেও এটা হয় না। কেন? কারণ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন, যে জিনিস আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এটার উপর আর কোনোদিন দ্বিতীয়বার কেউ অভিযোগ দেয়া এটা কোনোদিন বৈধ নয়। এই জন্য সেটা যেটা ক্ষমা করে দিয়েছেন এটা অভিযোগ দিতে পারে না। কিন্তু যারা কারণ আদম আলাইহিস সালাম এটা ছেড়ে দিয়েছেন, এই গুণা ছেড়ে দিয়ে তিনি ভালো হয়ে গেছেন, আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন, এরপরে আর কোনো বলতে পারে না, এটা ওদের মতো না। যারা মুশরিকরা তারা বলে লাউশা আল্লাহ মা আশরাক না আল্লাহ আবাউনা, শিরকের উপর থেকেই বলতেছে যদি আমরা চাই আল্লাহ যদি চাইতো তোরা তো আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারা শিরিক করতো না। এটা শিরকের উপর চেয়ে নিজে ইচ্ছাকৃত জেনে শুনে অন্যায় করতে থাকা অবস্থায় যদি বলে যে আল্লাহ চাইলে কি হতো, তোর তো গুণার ঘুরে আসতো। যদি ছেড়ে দিয়ে বলতো যে আল্লাহ আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ তওবা কবুল করুক, আমি ছেড়ে তোর তো ছেড়ে দিয়েছি অন্যায়, এখন আর তাকে আর দোষারোপ করে লাভ নেই। এই জন্য কেউ তওবা করলে তার আর দোষারোপ করা হয় না এবং আল্লাহর কাছে হচ্ছে দোষের ভাগিদার না, তাকে বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তা ইবনে দাম্বে কামাল্লা দাম্বালাহু, যে ব্যক্তি গুণা থেকে তওবা করে আল্লাহ মুক্ত হয়ে গেছে তার সে যেন কোনো গুণাই করে নাই, তার জন্য কোনো গুণাই যেন নাই। এটা এই জন্য কারণ সে গুণা থেকে ছেড়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম যেভাবে তার এই পদস্খলনটাকে তিনি মাফ করিয়ে নিয়েছেন, এরপরে তাকে আর তিরস্কার করা মুসা আলাইহিসসালামের জন্য কখনো সাজে না। এই দ্বিতীয় দুই দিক থেকেই আমরা আমাদের আহলে সুন্নাত দলিল দেয় যে যদি ধরলাম আমাদের শেখ হোসেন ইবনে তাইমি বলছেন এটা আলহজ এটা এটা মসিবের উপরে অর্থাৎ মুসিবার বিপদের উপরে তিনি এহতিজাজ করেছেন, এই জন্য আদম আলাইহিসসালাম তার সাথে ঝগড়ায় জিতে গেলেন। আর ইবনে কাইয়িম বলেছেন যে না যদি গুণাও ধরি সেই গুণায় তিনি ছিলেন না, তো যে ব্যক্তি যে গুণায় নাই তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন এই গুণা ধরাটাও দোষনীয়, এই জন্য আদম আলাইহিসসালাম এইভাবে যদি দ্বিতীয়টাও ধরি তাও অর্থাৎ যদি দোষের উপর ধরা হয় তাহলেও আদম আলাইহিসসালাম এখানে টিকে যাবেন, কারণ তিনি দোষের উপর নাই, তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন, তাকে এই অবস্থা থেকে তাকে তিনি চেষ্টা করে সেখান থেকে বের হয়ে গেছেন। আর যে জায়গা থেকে তিনি চেষ্টা করে বেরিয়ে গেছেন তওবা করেছেন, সেখানে দ্বিতীয়বার তাকে সেই দোষটি দেওয়া যায় না, যেটা ওদের বিপরীত যারা মুশরিকরা শিরিক করে আর বলে আল্লাহ চাইলে তো আমার ইমানদার করে দিতে পারে, তো আল্লাহ চাইলে তুমি চেষ্টা করো তুমি আসো, তারপর বলে আল্লাহ তখন তার তোমার দোষও ধরা হবে না, তুমি ইমানদার হয়ে গেলে হলো, কিন্তু এটা করবে না তারা। এই জন্য ওইটা তাদের জন্য কোনো দলিল হইতে পারে না, মুশরিকদের জন্য কোনো শিরিককারীদের জন্য কোনো দলিল হইতে পারে না, অথবা তাকদীর অস্বীকারীদের জন্য কোনো দলিল হইতে পারে না। নবম যে শিক্ষা আমরা এটাতে পাই সেটা হচ্ছে বনি আদম উপরে শয়তানের একটা প্রভাব পড়ে, বনি আদমের শয়তানের একটা প্রভাব পড়ে। এটা কীভাবে পড়ে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ফাইন আল্লাহ তাফতার আমাল শয়তান, শয়তানের পথ আবিষ্কার করে দেয়, খুলে দেয়, উন্মুক্ত করে দেয়, অর্থাৎ শয়তান ঢুকে যায় তার অন্তরে, শয়তান তার অন্তরের ভিতরে বিভিন্ন রকমের খারাপ চিন্তা ঢুকায়, মন খারাপ করে দেয়, অন্তর সংকীর্ণ করে দেয়। এটা বোঝায় যে শয়তান বনি আদমের মাজরা দম, হাদিসে অন্য হাদিস যেটা আসছে ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনে আদম মাজরা দম, যে শয়তান বনি আদমের রক্ত প্রবাহের মতো তার ভিতরে প্রবেশ করে,
রক্ত বনি আদমের ভিতরে, এরা তো সে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, এই জন্য সে খারাপভাবে তাকে বিভিন্ন খারাপ কুমন্ত্রণা দিতে সে পারে, এই জন্য তার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয় এবং সে যে রগে রগে ঢুকে ওয়াসওয়াসা দিতে দিতে তাকে খারাপ পথে নিয়ে যায়। এটা স্পষ্ট হাদিস দ্বারা স্পষ্ট, তাহলে বোঝা গেল যে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দিয়েছেন, এই জন্য সে বনি আদমের রক্তে রক্তে ঘুরে বেড়াইতে পারে এবং তাকে খারাপ পথে নিয়ে যেতে পারে। এই জন্য যখন সে যখন সে বের হয় সারা শরীর থেকে টেনে সে রুটাকে বের করে, রুটা তো তখন সারা শরীর ঢুকে গিয়েছিল, এই জন্য তো এই বোঝা যাচ্ছে যে শয়তান বনি আদমের ভিতরে প্রবেশ করতে পারে, এটা এর দ্বারা প্রমাণিত হলো, তাকে প্রভাব পড়তে পারে। আল্লাহ তাআলার নেয়ামত হচ্ছে এটা, আল্লাহ তাআলার নেয়ামতে তিনি দুইটা জিনিস দিয়েছেন বনি আদমকে, একটা হচ্ছে বনি আদমকে শয়তানের যেমনভাবে প্রভাব দিয়েছেন তেমনিভাবে সেখানে মালাইকা ফেরেশতাদের প্রভাব দিয়েছেন, যার কাছে যেটার প্রভাব বেশি কার্যকর হয় সেটা সে করে দিতে পারে। ইমানদারের প্রভাব ইমানদারের উপরে শয়তানের প্রভাব কার্যকর হয় না, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আল্লাযিনা আমানু ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন, যারা ইমান আনবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তাদের উপর তোমার প্রভাব কার্যকর হবে না কোনো দিনেই। কিন্তু সে আল্লাহ তাআলা সে নিজেও আবার বলেছে যে লা উগবিয়ান্নাহুম আজমাইন, তো সদর সবাইকে আমি পদভ্রষ্ট করবো, ইল্লা ইবাদাকা মিনাল মুখলাসিন, আপনার খালেস বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করতে পারবো না। তাহলে ইমানদার এবং কাফের মধ্যে এটাই পার্থক্য, নফসে আম্মারা এবং নফসুল মুতমাইনার মধ্যে এটাই পার্থক্য, রমসেল আউয়ার মধ্যে এটাই পার্থক্য যে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসে আম্মারা কাজ করে, আবার লাউয়ামা এবং মুতমাইন্না হয়ে যায় যখন ইয়ার ফেরেশতার সর্বস্তার প্রভাবে কাজ করে। ইমানদারের দুইটার মধ্যে সবসময় একটা সারাক্ষণ একটা প্রতিযোগিতার মধ্যে থাকে যে কোনটাতে সে যাবে, শয়তান এবং ইয়ার সবাই একটা প্রভাব ইমানদারের মধ্যে পড়ে, সে কোনটা করবে এটার মধ্যে সে সর্বদা একটা যুদ্ধের মধ্যে অবস্থান করতে থাকে। এটা যেমন একটা মল্লযুদ্ধের মতো অবস্থান করতে থাকে, এই মধ্যে যে ব্যক্তি টিকে যেতে পারবে এটাই হচ্ছে কারামত। কারামত এটা নয় যে কোনো একটা ভেলকি দেখানো, এটা নয়, এই যে টিকে যাওয়া একজন মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত এটার উপর টিকে থেকে কবরে ইমান নিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কারামত। আজকে আমরা কিছু মাসালা পড়বো, খুব দ্রুত আজান দিচ্ছে, কিছু মাসালা পড়ে ইনশাল্লাহ আমরা শেষ করবো, যদি এক পৃষ্ঠা আসে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে কিছু মাসালা হচ্ছে, প্রথমত আমরা এই 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 দার্স থেকে আমরা ছয়টি জিনিস শিখলাম। এক নম্বর হচ্ছে সূরা আল ইমরানের দুটি আয়াতের তাফসির আমরা শুনলাম, গত দর্শে আলোচনা হয়েছে, এই দর্শে আমরা আলোচনা করিনি। সেখানে কি প্রথম দর্শে ছিল যে আল্লাযিনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াক্বাদু লাও আতাউনা মা কুতিলু, যারা বলতো অর্থাৎ ইহুদের যুদ্ধে মারা যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গফাঙ্গরা বলতো যদি আমাদের অনুসরণ করতে তো মারা যেত না, এটা আল্লাহর শরীয়তের উপরে তারা আপত্তি তুলেছে। এটা তাফসির আমরা বুঝলাম যে এটা শরীয়তের উপরে তাফসির আপত্তি তুলেছে, কারণ আল্লাহ শরীয়তে হচ্ছে জিহাদ করা, তারা জিহাদ না করলে বেঁচে যেত, এটা জায়েজ নেই, এটা বলা জায়েজ নেই, এটা হারাম। আবার আরেকটি আয়াত আসছে যেখানে বলা হয়েছে ইয়াকুল নৌকান আমরা সেই মা কুতির না হাহুনা, যদি আমরা ওখানে যদি কোনো আমাদের কোনো নির্দেশনা থাকতো, আমাদের কোনো পরামর্শ নেই হয়তো তোলে সেখানে মারা পড়তাম না, এটা তাদের আল্লাহ তাকদীর উপরে তারা এই ইয়া করছে আপত্তি করেছে। এটাও দুইটাই বোঝা যাচ্ছে, তাকদীর উপরে আপত্তি করা হারাম, শরীয়তের উপরে আপত্তি করা হারাম, এই দুইটা করা যাবে না। এই প্রথম আয়াতের প্রথম সূরা আল ইমরানের এই দুটি আয়াতের তাফসির আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলা এই দুইটাকে বাতিল করে দিয়েছেন, বলেছেন কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযিনা কুতিবা আলাইহিম কাতিলু মাদাজিহিম, যদি তোমরা তোমাদের ঘরেও থাকো, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা হত্যার কথা লিখিয়ে দিয়েছেন ঘরে গেলে সেখানে তোমাদের ঘরে বিছানায় তোমরা মরে থাকবা। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সেখানে আল্লাহ তাআলা বাতিল করেছেন, দ্বিতীয় আয়াতে বাতিল করেছেন কিভাবে, তিনি বলেছেন কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যি সত্যি না মারার বিষয়ে থাকো, তো তাকদীর দিয়ে না মারাটাও তোমরা বদ্ধ করতে পারো, তাহলে তোমরা নফস দেখে তো মৃত্যু বন্ধ করে দিতে পারো কিনা, দেখো তাকদীর বন্ধ করতে পারো কিনা, তাহলে শরা এবং কাদের দুইটাতেই আপত্তি করা যাবে না, দুইটাই হারাম। দ্বিতীয় যে দার্স আমরা পাই সেটা হচ্ছে যে লাও বলা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাও বলতে নিষেধ করেছেন, লাওর কারণগুলি আমরা বলেছি কোন কোন জায়গাতে লাও বলা যাবে না, এবং সেটা বেশিরভাগ চারটি জায়গা, তিনটি জায়গার মধ্যে হারাম আর একটি জায়গার মধ্যে নিয়ত অনুসারে, আরেকটি জায়গাতে শুধুমাত্র একবার করে জায়েজ হবে, এটা আমরা উল্লেখ করেছি। তৃতীয় যে দার্সটা আমরা সেটা হচ্ছে যে লাওর কারণে শয়তান তার পথ খুঁজে পায়, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, বিপদে ফেলতে পারে, শয়তান আফসোসের মধ্যে ফেলে এবং তার পেরেশানির মধ্যে নিমজ্জিত করে, এটা আসলে হারাম। চতুর্থ হচ্ছে যে ভালো কাজ কোনটা করে রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আমি লাও বলবো না, যদি বলবো না তো কী বলবো, বলবো সে হচ্ছে কদ্দার আল্লাহ মা শাফা আল, আল্লাহ চেয়েছেন, যা চেয়েছেন সেটা হয়েছে, আমরা এটার মধ্যে আমার সন্তুষ্ট প্রকাশ, সেটা বলতে হবে, এটা ইমানদার শিখিয়ে দিয়েছেন।
পঞ্চম হচ্ছে ইমানদার সবসময় যে কোনো কাজ করবে ভালো কাজের প্রতি সে অগ্রণী হবে, ভালো কাজ করবে, যে ভালো কাজটা আমি করবো, খারাপটা করবে না, ভালো কাজ করলে চেষ্টা করলে যদি একেবারে সর্বশেষ চেষ্টা করে এরপর না হলে তখন সে বলতে পারবে যে আমি চেষ্টা করেছি হয় নাই, কিন্তু ভালো কাজ না করে খারাপ কাজ করে এরপর আল্লাহকে দোষারোপ করা এটা হচ্ছে কাফেরদের কাজ, এটা যেন কোনো ব্যক্তি না করে, এটা আমাদের ইমানদার এটা করবে না, ইমানদার সবসময় ভালো কাজ দিকে সবসময় করার জন্য সচেষ্ট থাকবে। ষষ্ঠ হচ্ছে যে বিপরীত অপারঙ্গ কখনো হবে না, অর্থাৎ কাজে কিছু পদ মাঝামাঝি যাইয়া সে কাজ না করার মতো ফিরে আসার মতো কাজ সে করবে না, কারণ এটা হচ্ছে ওই ব্যক্তির কাজ, যে ব্যক্তি কাজ এগিয়ে গিয়ে আর প্রয়োগ করে না এটা কখনো জায়েজ নেই, অপারগ হবে না, অপারগ সে চেষ্টা করে যাবে। হ্যাঁ, এটা আমরা বলছি না যে কেউ অপারগ হবে না, কারণ অপারগ হওয়াটা স্বাভাবিক, মানুষ অপারগ হয়েই যায়, সব অপারগ হয়ে যায় বিকল্প কোরআনে কারিমে এবং হাদিসে বলা হয়েছে লাইক করলে ফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না, যেটা দূর পারো দূর করো, এরপরে যেটা পারবো না এটা আলাদা, কিন্তু নিজে ইচ্ছাকৃত যেন অলসতা না করে এটা বলা উদ্দেশ্য। আশা করি বিষয়টি বুঝে আসে। সুবহানাক আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।